বিভিন্ন দেশ থেকে বাংলার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন থানা থেকে যারা আমাদের ইন্টারনেট রেডিও লাইভে ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও জঙ্গি সন্ত্রাস বিরোধী ওয়াচ ডক্টর আশরাফ সিদ্দিকী ফেসবুক এবং ইউটিউব রেডিও থেকে যারা আমাদের সাথে তীর্থের কাকের মতো চেয়ে রয়েছেন বসে রয়েছেন আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন আমি সবাইকে আমার দোয়ার ভিতরে শরীক করছি সকল কিশোরী সর্বস্তরের আলিম ওলামা জাকির শাকির মুহিব্বিন পীর মাশায়েখ আমার সম্মানিত আলিম ওলামা ভাইয়েরা স্নেহের কাঁচা মক্কচি কাঁচা মাসুম নিষ্পাপেরা ইন্টারনেট আনসার সভ্যতা ডক্টর রবুল আজি ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্ব দিলে হয় সারা পৃথিবীতে এক বৃহৎ জায়গা থাকবে না যেখানে আল্লাহর কোরআনের কথা হবে না কোরআনের কাজ হবে না সেই ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্ব যদি হয় ইমাম মাহদী আলাইহিস সালামের সেই সাথী সৈনিকেরা খেলাফতের সৈনিকেরা আমি সবাইকে দোয়ার ভিতরে শরীক করছি আমার বাংলার বিরোধী দল সরকারি দল সর্বস্ত আলিম মলিয়াওয়ালিয়া সর্বস্ত প্রশাসন চৌকিদার দফাদার গ্রাম্য পুলিশ থেকে শুরু করে আনসার বিএডিপি এসবি ডিবি ডিএসবি এনএসএ ডিজিএফ ইন্টেলিজেন্স গোয়েন্দা সমস্ত আমার প্রিয় ভাইয়েরা স্নেহের আমাদের সম্মানিত সর্বস্তরের প্রশাসন বিশেষত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিজিবি সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী যৌথবাহিনী পুলিশ বাহিনী এবং যারা বিসিএস কর্মকর্তা আমি গুণাগার 24 বিশেষ হিসেবে সকল বিশেষ কর্মকর্তাদেরকে আমার সাথে সম্পৃক্ত করছি আমার সম্মানিত ওসি মহোদয়গণ এসপি অ্যাডিশনাল এসপি এডিএম এসপি ডিসি এবং সচিব মহোদয়গণ সর্বস্তরের মানুষকে আমি দোয়ার ভিতরে শরীক করছি এমনকি ভিক্ষুক এদি মাঠ থেকে শুরু করে আপ লেভেল পর্যন্ত যে কোনো মানুষই আমাদের সাথে সম্পৃক্ত আছেন আমি সবাইকে দোয়ার ভিতরে শরীক করছি যেহেতু আমরা এখানে যতগুলি মানুষ আছি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি আমাদের লাইভে হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ থাকে যেহেতু আমাদের লাইভে অসংখ্য মানুষ এখানে বেশ করে কি বলে গ্রুপিং সিস্টেম করে আমাদের আলোচনা করে লাইভ হয় বিভিন্ন সেক্টরে সেই জন্য আমি সবাইকে আমার দোয়ার ভিতরে শরীক করছি আমাদের প্রশাসন বিচারিক কর্মচারী কর্মকর্তা বৃন্দ থেকে দোয়ার ভিতরে শরীক করছি এর পাশাপাশি শ্রমিক ডিপার্টমেন্ট সিএনজিওয়ালা অটোওয়ালা ভ্যানওয়ালা রিক্সাওয়ালা হেল্পার ড্রাইভার কন্ডাক্টর কুলি শ্রমিক মজুর কৃষক চাকরিজীবী ব্যবসায়ী জনপ্রতিনিধি ডাক্তার ইঞ্জিনিয়ার ছাত্র শিক্ষক আইনজীবী সর্বস্তরের মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ হেদায়েত দান করুন এবং পরিপূর্ণ ইসলাম আনার তৌফিক দিন এবং সবাইকে জান্নাতি মানুষের কবুল করুন সর্বনাম আমিন নেপথে অনেক হিন্দু নন মুসলিম আমাদের নেটে থেকে আলোচনা শুনে এ পর্যন্ত অসংখ্য মানুষ কলেমা পড়ে মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ আমি সবাইকে আমি নন মুসলিমকেও আমার দোয়ার মধ্যে শরীক করি যে তারা যারা আমাদের সাথে নেপথে তাওবা করার জন্য বায়াত হওয়ার জন্য বিভিন্নভাবে সম্পৃক্ত থাকেন আমি সবাইকে দোয়া করছি মহান আল্লাহ মৃত্যুর পূর্বেও যদি হয় সমস্ত নন মুসলিমকে আল্লাহ পাক জান্নাতি হওয়ার মতো হেদায়েত নসিব করুন আমিন আমরা এমনভাবে ইসলাম মানতে চাই যে ইসলামে আল্লাহ খুশি আল্লাহ পাক সন্তুষ্টপূর্ণ ইসলাম মানার তৌফিক দিন যেই জেনুইন ইসলাম আল্লাহ নিজে পাঠিয়েছেন তার আখেরি নবীর মাধ্যমে সারা পৃথিবীর মানুষের মধ্যে হক্কানি ওলিয়াউলিয়া শাহজালাল শাহপুরাণ শাহ মুদ্দুম্মাই সরবরখি খানজাহান আলী রহমতুল্লাহ যত ওলিয়াউলিয়া পৃথিবীতে বাংলাদেশে এসেছেন বিভিন্ন জায়গা থেকে তারা এসেছে আমার বাংলাদেশের হিন্দুদেরকে কালেমা পরিপূর্ণ মুসলমান বানিয়েছিলেন যে সঠিক ইসলামটা আমাদেরকে দান করেছিলেন সেই সঠিক ইসলাম থেকে আজকে মানুষকে বিভিন্নভাবে দলমুখী করা হচ্ছে ধর্মের নামে এবং মানুষগুলিকে কী করে নিজের দলের স্বার্থে ব্যবহার করা যায় এই অপপ্রচেষ্টা চলছে আমি আপনাদের ক্ষেত্রে বলছি একটি কথা প্রতিটা মুহূর্ত মনে রাখবেন আপনারা আমি আপনাদের কাউকে কষ্ট দিতে চাই না আমরা শুকরিয়া করবো আগে সেই মালিকের যে মালিক আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করেছেন সবাই করছি আলহামদুলিল্লাহ সালাম করছি তো জাহান সাইয়েদ সাইয়দ মুরসালিন ইমাম মুরসালিন খাতামুন নবিয়্যিন আখেরি নবী যার পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী রাসূল আলাইহিস সালাম আসার সুযোগ নেই তিনি আখেরি নবী খাতামুন নবিয়্যিন কুরআন শরীফের সূরাতুল আহজাব 33 নম্বর সূরা 22 নম্বর পারা 40 নম্বর আয়াতের ভিত্তিতে আখেরি নবী তিনি শেষ নবী তার নবুয়তের দরজা খতম করা হয়েছে এর পরবর্তীতে যদি কেউ নবী দাবি করে সে ব্যক্তি অবশ্যই বাতিল ফেরকার অন্তর্ভুক্ত এবং কাফিরের অন্তর্ভুক্ত আলহামদুলিল্লাহ পাশাপাশি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন শরীফের সূরাতুল আলে ইমরান 169 নম্বর আয়াত ওয়ালা তাহসাবান্না আল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন এবং কোরআন শরীফের পবিত্র সূরা সূরাতুল বাকারা 154 নম্বর আয়াত শরীফ ওয়ালা তাকুলু লিমা ইয়াকুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন এই আয়াত কারিমা মদিনা অবতীর্ণ আয়াত এই আয়াতের ভিত্তিতে এবং বুখারী মুসলিমের হাদিসের ভিত্তিতে আখেরি নবী তিনি মরে পচে গলে যাননি তিনি তার নওজা পাকে তিনি জিন্দা অবস্থায় আল্লাহর দিদারে মশগুল রয়েছেন জনাব সুবহানাল্লাহ
হায়াতুন নবী হিসেবে তিনি জিন্দা নবী হিসেবে রতকল রয়েছেন এবং আল্লাহ পাক বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আয় আমার বন্ধু, আপনি আপনার গুনাহগার উম্মতের গুনাহগুলি দেখুন, আমি আল্লাহ দেখার তৌফিক দিচ্ছি, আপনি দেখুন, আপনার কাছে আমি সাবমিট করছি, এগুলি দেখে আপনি আমার কাছে আপনার গুনাহগার উম্মতের পক্ষ থেকে তাওবা করুন, আপনার তওবা কবুল করা হবে, আপনার উম্মতের গুনাহ মাফ করা হবে। সুতরাং সে আখির নবী হায়াতুন নবী হিসেবে তিনি নওজাপাকে জিন্দা নবী হিসেবে আল্লাহর দিদার মজবুর রয়েছেন। এর পাশাপাশি কোরআন শরীফের সূরাতুল মায়েদা কদ জাআকুম মিনাল্লাহি নূর ও কিতাবুম মুবিন, স্পষ্ট কোরআনের বাণী সূরাতুল মায়েদা 57 নম্বর সূরা, 6 নম্বর পারা, মদিনা অবতীর্ণ সূরা, আয়াত শরীফ নম্বর 15। এই আয়াত ডাইরেক্ট কদ জাআকুম, তোমাদের নিকটে এসেছেন তিনি একজন পুরুষ মানুষ, মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে নূর, তিনি হলেন নূর নবী, ও কিতাবুম মুবিন, এবং মাঝখানে ওয়াইফা আপনি এখানে তিনি ব্যাখ্যা করতে গিয়ে ডাইরেক্ট বলতেছেন ফি হাদিহিল আয়াতে নূর, ইয়ানে নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কামা ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজীদ ওয়াল ফুরকানি হামিদ ফি সূরাতিল মায়েদা ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, ফি হাদিহিল আয়াতে নূর ইয়ানে নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া কিতাবুম মুবিন ইয়ানে কুরআনুল কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের ভিত্তি যেহেতু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন সাহাবি শ্রেষ্ঠ মুফাসসির, মনে রাখতে হবে সাহাবিদের চাইতে বেশি দামি উপস্থিত পৃথিবীতে কেউ আসেনি, আসবেন না, এবং তাদের মধ্য থেকে যার সার্টিফিকেট আমার আল্লাহ দিয়েছেন আল্লাহর হাবিবের মধ্য দিয়ে, আব্দুল্লাহ ইবনে আব্বাস ও হুয়া রয়সুল মুফাসসিরিন, আব্দুল্লাহ ইবনে আব্বাস হচ্ছে তিনি হচ্ছেন সমস্ত মুফাসসিরের সর্দার, প্রিন্সিপাল হেড, তিনি হলেন সবার শ্রেষ্ঠ মুফাসসির। সে আব্দুল ইবনে আব্বাস এর ভিত্তি দিয়ে তার তাফসীরের ভিত্তি দিয়ে কোরআনের বাণী এবং মুসান্নাদ ইবনে আব্দুর রাজ্জাকের নুসখায় তিনি একবার সহি হাদিসের ভিত্তিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর সৃষ্টিকৃত নূর নবী। কথাগুলি বুঝতে অসুবিধা হচ্ছে? আমি শুধু আগে একটা টাচ দিয়ে যাচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সহজ হয়। আমি ওয়াজ করব না, আজকে মিলাদ মাহফিল, মিলাদ মাহফিলে ওয়াজ দীর্ঘক্ষণ হয় না, আমি আপনাদেরকে কষ্ট দেবো না। হয়তো ভাবতেছেন হুজুর ধরলো ধরলে তো আর 5 ঘন্টা নিজে ছাড়ে না, কিন্তু আমি আজকে 5 ঘন্টা বলবো না। আজকে ইনশাল্লাহ এখন বাজে মনে করেন 12টা প্রায় বেজে গেছে, 12:30 শেষ হবে ইনশাল্লাহ। কি বলেন, কি বলেন, কতক্ষণ চলবে বাবা? 12:30 তো না না, কোন প্রকার আমরা জিত করব না, জুলুম করবো না। কোরআনের মাহফিল আল্লাহকে মানার জন্য মাহফিল, কথা ঠিক বাবা? এখানে কোনো লৌকিকতা নেই, এখানে কে দেখলো কে দেখলো না, কে শুনলো কি করলো, কাকে জাহির করা, কি পাওয়া বা না পাওয়া, সওয়াব বা না সওয়াব, এটা না। আল্লাহ রব্বুল আলামিন যে কথায় সন্তুষ্ট সেই মতো কথা আমাদের মানবার তৌফিক আল্লাহ দান করুন। ইসলাম তো শত ধা বিভক্ত বাবারা, ঠিক না ব্যাথি? আপনারা বলেন তো আল্লাহ কয়জন আব্বারা? কয়জন? আল্লাহু আহাদ। হ্যাঁ বলেন আল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমি এক, কয়? এক। নবী বলে দিন আমার আল্লাহ হলেন একজন, কয়জন? একজন। এখন ইসলামের দল কয়জন? কথা দল আছে, আছে, এই জন্যই তো ফালাফালি হচ্ছে, ফালাফালির দরকার নাই। আল ফিতনা তো আসাদ মিনাল কতলি, আল ফিতনা তো আকবর মিনাল কতলি, মুখস্থ রাখবেন। কোরআনের বাণী যদি মুসলমান হন কোরআনের বাণীর কাছে সাইলেন্ট হবেন, মুসলমান না হলে কোরআন বললেও তার ভাল লাগবে না, আমার দলে দলের বিরুদ্ধে করল। আল ফিতনা তো আসাদ মিনাল কতলি, ফিতনা ফাসাদ সৃষ্টি করা, মানুষ খুন করার চাইতে জঘন্যতম অপরাধ, ঠিক তো? আল ফিতনা তো আকবর মিনাল কতলি, কোরআন শরীফের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা, রেফারেন্স ছাড়া কোনো কথা শুনবেন না, ফাও কথা শুনবেন না, ফাও কথার কোনো মূল্য নেই। আমার আল্লাহ বলেছেন দলিল দাও, দলিল দেওয়া মুসলমানের জন্য ফরজ, বলেন না কেন, কি বলেন না কেন, এটা ফরজ, আল্লাহর আদেশ।
কোরআন শরীফের সূরাতুল বাকারা দ্বিতীয় নম্বর সূরা দ্বিতীয় নম্বর পারা 92 সূরা আয়াত নম্বর 191 এবং 217 নম্বর আয়াত আল্লাহ বলেন ফিতনা ফাসাদ সৃষ্টি করা মানুষ খুন করার চাইতেও জঘন্য অপরাধ। তাহলে আজকে দেখেন না, এই কয়েকদিন আগে শুনলাম এক জায়গাতে জোরে আমিন না ধীরে আমিন নিয়ে ঠেলাঠেলি করে এক মানুষ খুন হয়েছে, এক মানুষ মরছে, 17 জন আহত হয়েছে। আমিন জোরে বলবে না ধীরে বলবে, দোয়া হবে কি হবে না, মিলাদ হবে কি হবে না, মিলাদ হবে না, কিয়াম হবে কি হবে না, বিচিত্র। কিন্তু ফিতনা ফাসাদ সৃষ্টি করা মানুষ খুনের চেয়েও এটা কি ওদের কোরআনে নাই? কিন্তু কোরআন মানে না, দল মানে। কথা বলেন কি মানে? সুতরাং কোরআন যে মানবে, কোরআনের কাছে তাকে সাইলেন্ট হতে হবে। এমন একটা সময় আমরা এসেছি মুসলমান, আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, আমি আজকে কোরআন শরীফ এবং হাদিস শরীফ গুলে গুলে আপনার খাওয়াই যায়, শুধুমাত্র আপনার দুই নম্বর ধর্মের নামে দলের আকিদার বিরুদ্ধে যদি চলে যায় তাহলে সকালবেলা চায়ের দোকানে গরম হয়ে যাবে, তাই আসছি ম্যাডাম বন্ধ আমাদের জ্ঞান করে গেল। কথা করছেন না কেন? আর আমি যদি এখানে যদি আর গান গাই, আজগুবি কোনো কথা বলি, গান কোরআনে নাই হাদিসে নাই, আজগুবি গল্প কিচ্ছা কাহিনী কয়ে চলে গেলাম, আপনার দলের পক্ষে বলে গেলাম, কাল সকালে চায়ের দোকানে গরম, বাপ রে দা আলেম আসলো হকানি রব্বানি আলেম, তেরে ভাই এত খেপছেন কেন? তাহলে আমার দল ভালো করে গেছে, এটা ইসলাম না? আল্লাহ বলেন কোরআন শরীফের সূরাতুল বাকারা দ্বিতীয় নম্বর সূরা, প্রথম নম্বর পারা মদিনায় অবতীর্ণ সূরা আয়াত 111, কোরআন শরীফের 20 নম্বর পারা 27 নম্বর সূরা সূরাতুন নামাল আয়াত শরীফ নম্বর 64, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মালিক আমার মালিক সারা জগতের মালিক রাব্বুল আলামিন, তিনি পাক জবানওয়ারকে ইরশাদ মুবারক করেন, দুনিয়ার মুসলমানেরা রে যদি তোমরা হালাল বলো অথবা হারাম বলো, জায়েজ বলো অথবা না জায়েজ বলো, আছে বলো অথবা নাই বলো, বেদাত বলো অথবা শেরেক বলো অথবা ইবাদত বলো, তোমরা কোরআন সুন্নাহ থেকে দলিল পেশ করো। কি পেশ করো? ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। কি হও? সত্যবাদী। তাহলে ফেতনা থাকবে না? ফেতনা থাকবে না, সত্যবাদী দলিল দিবে। দলিল আছে আলহামদুলিল্লাহ ভাই, মেনে নিলাম, আমি আল্লাহকে মানতে চাই। দলিল নাই মানলাম না ভাই, কারণ আমি আল্লাহর বিরুদ্ধে যেতে পারবো। এ তো মুসলমান, মুসলিম সারেন্ডার করবে আল্লাহর কাছে, এর মধ্যে ভুল ত্রুটি হবে, বেয়াদবি হবে, গোস্তাকি হবে, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করবে, হক্কানি কোন আলেমের দরবারে যাবে, ওলির দরবারে যাবে। আল্লাহর বন্ধু বলেন হক্কানি আলেমের চেহারার দিকে তাকাইলো, আমি আল্লাহর বন্ধুকে সে দেখার সব পাইলো, তার গুনাহ মাফ। মান জারা আলিমান ইয়ানি আলিমান হাত্তা ফাকাদ জারানি ওয়া মান জারানি ফাকাদ জারাল্লাহ ওয়া মান জারাল্লাহ ফাকাদ কুফিরা লাহু। আল্লাহ পাকের হাবিব পাক জবানকে সাদ করেন, হক্কানি কোন আলেম ওলি আউলিয়ার দিকে তাকাইলে সেদিন আমি নবীর জিয়ারত পেয়ে গেল, আর নবীজির জিয়ারত পাইলো মানে হক্কানি ওলিরা যারা হয়, হক্কানি আলেম যারা হয়, তারা কিন্তু নবীজিকে স্বপ্নে দেখে, দেখে না, স্বপ্নে দেখে। আর স্বপ্নে যে নবীজিকে দেখলো, বুখারীর হাদিস, লা তামাসসুন্নার মুসলিমান মার রুহানি ওয়া রাআ মার রুহানি, যে ব্যক্তি আমি আখেরি নবীকে ইমানের হালে দেখলো অথবা যিনি দেখেছেন আমাকে তাকে যে দেখলো, এই দুইজনের উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। সোমানা বলবেন না জোরে? তাহলে হক্কানি আলেমের চেহারার দিকে তাকালে কেন গুনাহ মাফ হয়? কারণ হক্কানি আলেমরা একদিন হলো নবীকে দেখেছে। কথা কি বুঝতে পারেন আপনারা? না বোঝেননি? নবীজিকে দেখে না ওটা হক্কানি আলেম হতে পারে না, কারণ বুখারীর হাদিসে এসেছে মার রোয়ানি ফিল মানাম, তুমি সাহাবী নও, তুমি ডাইরেক্ট আমাকে দেখবে না, সাহাবীরা আমাকে ডাইরেক্ট দেখেছে, মার রোয়ানি ফিল মানাম, ও ডিম, এখানে বুঝতে পারতেছেন আপনারা, ও ডিম, যে ব্যক্তি দেখলো, কি দেখলো? স্বপ্নে দেখলো। কিভাবে দেখলো? কাকে দেখলো? আখের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রোয়ানি নুলে বেকাই আমি তো কেন, যে আমাকে দেখলো, ফাকত এক কথায় ফাকাদ রানি, সে অবশ্যই আমাকে দেখলো।
পৃথিবীর কেউ যে আমার সুরত ধরতে পারে না তার প্রথম প্রমাণ। পৃথিবীর এমন কেউ নাই যার সুরত শয়তান ইবলিস ধরতে পারে না, কিন্তু আমি আখি নবীর মেসাল নেই, আমি কারো মতো নই যার কারণে আমার কোন সুরত শয়তান ধরতে পারে না। আমার রূপ পৃথিবীর কারো মতো নয়, কেউ আমার মতো নয়। আমার রূপ যদি অন্য কারো মতো হতো তাহলে শয়তান সে রূপ ধরতে পারত। লামিয়া তামাসাল বি, শয়তান কোনদিন আমার রূপ ধরতে পারে না। এই জন্য আল্লাহর বন্ধুকে যারা স্বপ্নে দেখে তারা ডাইরেক্ট নবীকে দেখে। এবার বুখারীর অন্য হাদিস হুজুর বললেন যে আমাকে দেখলো, আমাকে যে দেখলো সবাই আমাকে দেখতে পায় না, কারণ আমি সবার সাথে কানেকশন একরকম রাখি না। তো আমাকে সবাই দেখে না, কিন্তু যারা দেখলো তাদের কাছে যারা গিয়ে তার দেখলো, ওর জন্য জাহান্নামের আগুন। লা তামাসসুন্নার হিটস, ডোন্ট টাচ দেম, জাহান্নামের আগুন তাদেরকে কোনোদিন স্পর্শ করবে না। গল্প গুজব করি না, দলিল ছাড়া কথা বলি না। বোখারি শরীফ হাদিস, মিশকাত শরীফ হাদিস, ফাইদুল বারি, ফতুল বারি, উমদাতুল বারি, ইরশাদুল বারি, কাইসির বারি, মুজাহিদ হাক, সুন তারমি, দারিকুতনি, কিতাবুল আথার, মুসনাদে আব্দুর রাজ্জাক, মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুআত্তাল মালিক, মুসনাদ আহমদ বিন হাম্বল, আপনি এই এই হাদিস পাবেন কমেটি 50টি হাদিসের কিতাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাকে যে দেখে তাকে যে দেখলো এবং ইমানের হালে বলল তার জন্য জাহান্নামের আগুন হারাম। মজা না, কথা বলছেন নাকি? আল্লাহর বন্ধুকে বলা হল মানহুমুল আউলিয়া ইয়া রাসূলুল্লাহ। আয় আল্লাহর বন্ধু দাও করে হাদিস, মানহুমুল আউলিয়া, আল্লাহর বন্ধু কারা আল্লাহর ওলি? হুজুর যখন বললেন এমন একটা সময় আসবে ইমান রাখা বড় কঠিন হবে, তোমরা ওলি আউলিয়া কুনু মাআস সাদিকিন, সত্যবাদী ওলিদের সাথে হয়ে যাবে। কোরআন শরীফে সূরাতুন তাওবার 119 নম্বর আয়াতে হুজুর ব্যাখ্যা করছেন, কুনু মাআস সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালাদের সাথে হবে। আল্লাহওয়ালা কারা ইয়া রাসূলুল্লাহ? হুজুর বললেন আল্লাহওয়ালা তারা, আল্লাহর ওলি তারা, যাদের চেহারার দিকে তাকালে আল্লাহ এবং নবীর কথা বলে, যাদের কথাগুলি শুনলে ভিতরে স্পৃহা জাগে মারার জন্য, যাদের কথাগুলি শুনলে গুনাহ সারতে মন চায়, শরীয়ত মানতে ইচ্ছে করে। আল্লাহর বন্ধু বলেন শুনে রাখো, আকীদা যদি ওদের ঠিক থাকে ওরা আল্লাহর বলি। তো হুজুর বললেন যে আমাকে দেখলো, দেখতে চাই সে আমার হক্কানি ওলিদের দিকে তাকাক। এখন হক্কানি ওলি কে আপনি খুঁজবেন? এরা কারো শরীরে লেখা থাকবে না। ওলির সিফত লিখতে গিয়ে আমার আল্লাহ কোনোদিন কোনোদিন এই ডক্টর আশরাফ সিদ্দিকি বা পিএইচডি ডিগ্রি, বিসিএস ক্যাডার, ট্রিপল টাইটেল, অনার্স মাস্টার্স, অমুক তুমুক, ফোর্থ স্ট্যান্ড, ফাইভ স্ট্যান্ড, এগুলা সত্য নয়। দাওরা পাস, টাইটেল পাস সত্য নয়। সত্য হলো আমি বলে দিই কোরআন শরীফ সূরা ফাতির 28 নম্বর আল্লাহ বলতেছেন, হক্কানি আলেম আর ওলির চেহারা দেখলে গুনাহ মাফ হয়। কাদেরকে তারা জানো? إنما يخشى الله من عباده العلماء. حقاً علم الولي الصفات، حقاً علم الولي الكون كوالتي حتى জীবন চলে যেতে পারে কোনদিন, বুঝতে পারতেছেন? জীবন চলে যেতে পারে কোনদিন আল্লাহ বিরোধী হবে না। সবচাইতে বেশি তারা আল্লাহ রব্বুল আলামিনকে ভয় পায়। আল্লাহকে যে সবচেয়ে বেশি ভয় পায় সে হবে হক্কানি আলেম, হক্কানি ওলি। হক্কানি আলেম আর ওলির সিফত আমার মালিক দিয়েছেন। হুজুর বলেছেন একটা অলিয়া উলিয়া হক্কানি আলিম, সে যার চেহারার দিকে তাকালে আল্লাহ এবং রসুলের কথা মনে পড়ে। মন চায় আল্লাহকে মানতে, মন চায় নিজেকে মানতে, মন চায় গুনাহ ছেড়ে দিতে,
যদিও সেই দরবার থেকে বের হয়ে গেলে শয়তান তার মাথায় আবার উঠে আবার তাকে ধোকা দিতে পারে, ওলির দরবারে গেলেই তার মন ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ, এটা হবে ওলি। এটা কি ওলি? তার দরবারে গেলে আপনি গুনাহ পাবেন না? যে আল্লাহকে ভয় করে সে গুনাহ করে না। কথা সাপোজ আমি বাংলাদেশ সরকারকে ভালোবাসি, তাহলে সরকারের আইনে বিরোধী হব? না। আমি আপনাকে ভালোবাসি, আপনি যা বলবেন তার বিরুদ্ধে যাব? না। আমার আল্লাহকে আপনি ভালোবাসেন, আপনি আল্লাহকে মানতে চান, আমার নবীকে মানতে চান, আল্লাহকে ভালোবাসেন এবং ভয় করেন, তাহলে আল্লাহ বিরোধী কাজ আপনার দ্বারা? তাহলে হক্কানি আলেম আর ওলি হওয়ার সিফত বুঝতে পেরেছেন? তাহলে হক্কানি আলেম টিভি করবে কি করে? কোন আমাকে বলবেন, বোঝাবেন না? হক্কানি আলেম টিভি করবে কি করে? পিতে টেলিভিশন, টেলিভিশন শব্দের অর্থ দূরকে ছবির মাধ্যমে কাছে দেখানোর নাম টেলিভিশন। কাকে দেখাতে হয়? মানুষকে না ফেরেশতার? আল্লাহ দেখা। আল্লাহ আপনি আরশে আজিমে বিশাল বড় টিভি নিয়ে বসে আছেন, আমরা টিভি করতেছি। হ্যাঁ, কি কাকে দেখাচ্ছে? মানুষকে। আর ইবাদতের প্রথম শর্ত আনতা আবুদ আল্লাহ কান্নাকা তারাহু ফাইন্নাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। বুখারী শরীফের হাদিস, হাদিসে জিবরিল বাবু কিতাবুল ঈমান, হুজুর বললেন ইবাদতের মূল বিষয় হবে তুমি এমন ভাবে ইবাদত করছো যেন তুমি তোমার রবকে দেখছো, আর তোমার রবকে দেখছো এমন সিস্টেম যদি তোমার ভিতরে জারি না হয় তাহলে কমের পক্ষে ইবাদতের সবচাইতে বড় একটি মুরাকাবার বিষয় সেটা হলো তোমাকে তোমার ইবাদত আল্লাহ দেখছেন। আর আপনার ইবাদতটা কাকে দেখানোর জন্য? এখন আপনি করছেন, আমি পাংফুং সাজে বাড়ালাম, মহিলারা পর্দার মধ্যে দেখবে, পুরুষেরা দেখবে, সারা পৃথিবীর মানুষ আমার দেখবে, আমি কি সুন্দর দেখা হলো? এরকম মানুষ দেখানোর নিয়ত করে বেড়াচ্ছে, এটা তো পাকা রিয়া, পাকা সেরে। এই পাকা সেরেক যারা বল করে এরাই মনে পীরেরা সেরেক করছে। পীরেরা সেরেক করে নাই, পীরেরাই সঠিক ইসলাম দিচ্ছে, পীর সেরেক করে না। সেরেক কাকে বলে বুঝতে হবে আগে। আর রিয়াও সেরকম খফি অশেরকরা জুলমুন আযিম, স্পষ্ট কথা মুসলিমের হাদিস, হুজুর বলেছেন রিয়া যেটা মানুষ দেখানো যে আমল ওটাই হলো শেরেক, আর শেরেক যে করে সে মুসলিম। টিভি আলা মুনশিরা তারে কত বড় ইবাদত আল্লাহ দেখাচ্ছে মানুষকে। এক দুই নম্বর মহিলাকে নিজের চেহারা পড়ে অনেক দেখাচ্ছে, দাউস আর দাউস উলাইয়া দেখুন জান না। আরে কথা বলে দেখেন না, এই হাদিস জানেন না আপনারা? তাই হক্কানি রব্বানি সারা গাও চুলকানি খাই লেখলে হবে না, তাকুয়া আল্লাহকে ভয় করতে হবে। নফস মোটা হতে চায়, নফস গোলামি করতে চায়, আপনার ভুল হবে, সাধারণ মানুষের ভুল হবে, হাজার ভুল হবে যুবকের, হাজার ভুল হবে মুরব্বির, হাজার ভুল হবে সাধারণ মানুষের, কারণ তারা ইসলাম জানে না, ভুল হতে পারে, শয়তান ধোকা দেবেই, শয়তানের ধোকায় পড়বে, ধোকা থেকে বাঁচার কোয়ালিটি তার জানা নেই, এই জন্য এই যুবকগুলি ভুল করছে। ওরা যদি আল্লাহর কোনো অলির দরবারে যায়, তার চেহারার দিকে তাকায়, তার গায়ে হাত দিয়ে, হাতে হাত দিয়ে তওবা করে ফেলে, ওর জীবনের সমস্ত 100 বছরের গুনাহ 1 সেকেন্ডে মাফ করে দিয়ে ওই জায়গা নেগিতে পরিবর্তন করে দিতে আমার আল্লাহর 1 সেকেন্ড সময় লাগে না। আল্লাহ বলেছেন ইউবাদদুরুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত, আমার দিকে ফিরে আসার সবক যারা দেয় তাদের কাছে কিন্তু তওবা করো, আমি তোমার গুনাহ মাফ করব, গুনার জায়গায় নেকিতে ভরে দেব। এখন বলেন তো কোন দরবার, কোন জায়গায় গেলে তওবা হয়? বাতিল ফেরকার দরবারে গেলে বিশাল মাহফিল হচ্ছে, কোটি কোটি মানুষ আল্লাহর হস্তে তওবা টওবা নেয়, মুনাজাতও নেয়, উঠে গাঁও গাঁও ধারে ধরে বেড়ে যাচ্ছে। এরা কি হক্কানি আলে? মুনাজাত নাই, তওবা তো দূরে থাক, তওবা যদি করতে হয় ওলির দরবারে যেতে হয়। এমন কোন অলি পৃথিবীতে নাই যে তওবা করায় না। কোন তওবা কবুল হবে আপনি জানেন না? রহমতে এলাহি বাহানা মিজওয়াত, রহমতে এলাহি আল্লাহর রহমত বাহানা তালাশ করে। আপনারা কি বুখারীর হাদিস বোঝেন না? বুখারী শরীফের হাদিস পড়েন নাই? একজন মহিলা, আমি কিচ্ছা কাহিনী বলবো না, সময় নেই আমার বাবা, আমি আপনাদের জাস্ট একটা টাচ দিয়ে যাচ্ছি, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আপনারা বুখারী শরীফের হাদিস পড়েছেন, একজন মহিলা পুরুষদের যুবকদের চরিত্র নষ্ট করে দিত, যেটাকে বলা হয় ব্যবসায়ী মহিলা, ব্যবসায়ী যারা যৌবন নিয়ে ব্যবসা করে। এই ব্যবসায়ী মহিলা যুবক ও নামাজ জানতো না, রোজা জানতো না, হজ জানতো না, যাকাত জানতো না, হুজুরের শরীয়ত জানতো না, কিছুই না। আরাবিয়ান একটা মহিলা, পায়ে এরকম লম্বায় যে মোজা থাকতো, আরাবিয়ান তো মোজা পড়তো, ইয়া চামড়ার মোজা, হুজুরের সুন্নত চামড়ার মোজা, তো চামড়ার মোজা পড়তো, পরে চামড়া মোজা পায়ে আছে, একটা ওড়না দেওয়া আছে, হেঁটে যাচ্ছে, এক কুকুর দেখে, এপোখাইশ হাদিস কিন্তু বানানো গল্প নয়, একটা কুকুর দেখে ওই জিহবান বের করে দিয়ে হাঁপাচ্ছে, কি পার্শ্বে একটা অ্যান্দ্রা আছে যেটাকে অ্যান্দ্রা বলে, কেউ কেউ কূপ বলে,
কি বলে বাবারা, কূপ, কুয়া। তা কূপের কাছে গিয়ে দেখে যে পানি কূপের অনেক দূরে, কিন্তু কুকুরটা খেতে পারেনি, আর বড় কষ্ট হচ্ছে। মেয়েটা কিন্তু নামাজ পড়া কিছু জানে না, ইসলামের কিছু জানে, শুধু ব্যবসায় জানে, দেহ ব্যবসা। মেয়েটা আসতে করে মায়া হলো তার অন্তরের ভিতরে, সে তার এই চামড়ার মোজাটা পাথে খুললো, খুলে এই চামড়ার মোজার এক সাইডে তার এই ওড়নাটা বেঁধে দিল, দিয়ে ডুবাই দিল ইয়ার মধ্যে, কূপের মধ্যে। বুঝতে পারতেছেন আপনারা, কূপের মধ্যে ডুবে দিয়ে চামড়ার মোজা ভরে পানি উঠলো, পানিটা কুকুরকে খাওয়ায়। আল্লাহর বন্ধু বলেন ওই মহিলাটাকে আল্লাহ পাক জান্নাতি হওয়ার ঘোষণা দিচ্ছে। আপনারা বলেন তো আমার মালিক কোন ওসিলায় কাকে জান্নাত দিবে, কোন ওসিলায় কাকে মাফ করবেন, কোন ওসিলায় কার গুনাহ মাফ হবে, কে হেদায়েত হবে, কথাই বোঝেননি। আপনি বলবেন বর্তমান সময়ে তো আছে পীর কই পায়, পীরের কথা শুনলে তাদের বাদ তো খাই নাক ছিটকায়, গন্ধ পীরের গায়ে গন্ধ, যত গন্ধ সব পীরের, কিন্তু ওর নাই, ও যদি শিশু বলাৎকারও করে তাও আর গন্ধ নাই। কথা কথা দেখেন, মাদ্রাসাতে শিশুর সাথে বলাৎকার করতেছে ওটা গন্ধ না, কিন্তু পীর বলে বেরিয়ে টিপে নেয় ওটা গন্ধ। আলহামদুলিল্লাহ আমরা পাঁচ বছরে একটা শিশু মেয়ে, একটি মেয়েও আমার কাছে আসতে পারবে না, আমি নিজেকে অনেক ভাবে সেরা করেছি, আলহামদুলিল্লাহ বলবেন না। প্রশ্ন হচ্ছে যে বর্তমান অনেক পীর আছে যারা মেয়েদের সাথে দেখা করে, করে না, দেখা করে, এই দেখা করাকে কেন্দ্র করে অনেক আমার বড় বড় ভাইয়েরা মাদ্রাসার মুফতি সাহেব, মুফতি আজম, সব বেদাত, মিলাদ বেদাত, কিয়াম বেদাত, এটা বেদাত। আমি তো ভাই মুফতি আজম পূর্ণবীর ডিগ্রি শূন্য আর কো পারে না, আমি সামনের ডিগ্রিটা নিয়ে ধরি তাহলে কিন্তু ফের বেদাতি হয়ে যায়। নামের আগে সাহেব পিছনে মাদানি, মাঝখানে মোহাম্মদ নেই, কথা কেন দেখেন, মাঝখানে মানে মোহাম্মদ সাসমের নাম তো মমিনের নামের আগে আসবে, কোন বেমানের নামে মোহাম্মদ আসবে না। সেই দাইলাবির হাদিস হুজুর বলেছেন যার আগে পিছে আমি আছি নবীর নাম মোহাম্মদ অথবা আহম্মদ থাকলো আমি কিয়ামতের দিন খুঁটে খুঁটে বের করে তাদের নামে সুপারিশ করব। আর আজকে নামের আগে শায়েখ পিছনে মাদানি, বাংলাদেশে জন্ম হয়েছে মাদানি, কি মিলাদ বেদাত, হাত্তুর মোড়াদ বেদাত, পীর ধরা শেরেক, বেঁকা করে কয় মুখ, আমরা 120 টাকার চ্যালেঞ্জ দিলাম ওর মুখ বেঁকা শেষ। আমার কথা কষ্ট হচ্ছে আপনাদের, মুখ বেঁকা করে, কারণটা কি আমি আপনাদেরকে প্রশ্ন করেছি আল্লাহ কয়জন, কিন্তু এত দল হলো কোথেকে, মিলাদ চলবে না, কিয়াম চলবে না, কিসের মিলাদ, কিসের কিয়াম, কই পাইল, মাদ্রাসা বানায় সৎকা জাকাত চামড়া খাওয়া কই পাইলেন, কোনদিন খাইছে বার করে দেখি একটু, নিজের পেটের জন্য বেদাত জায়েজ, আর নবীর মহব্বত ওটা বেদাত, নবীজির মহব্বতের নাম ইমান, বুখারীর হাদিস নামাজ পড়া ফরজ ইবাদত, রোজা ফরজ ইবাদত, হজ ফরজ ইবাদত, যাকাত ফরজ ইবাদত, ইমান আনা ফরজ ইবাদত, কথা বলছেন না কেন, মা বাবার খেদমত করা ফরজ, স্ত্রীর হক আদায় করা স্বামীর জন্য, স্বামীর হক আদায় করা স্ত্রীর জন্য, সন্তানের হক আদায় করা মা বাবার জন্য, মা বাবার হক আদায় করা সন্তানের জন্য, কথা বুঝতেছেন, প্রতিবেশীর হক আদায় করা, আত্মীয়র হক আদায় করা, মুর্শিদ কিবলার হক আদায় করা মুরিদের জন্য, মুরিদের হক আদায় করা মুর্শিদ কিবলার জন্য, নবীর হক আদায় করা উম্মতের জন্য, আল্লাহর হক আদায় করা বান্দার জন্য, এক একটা ফরজ এক একটা সুন্নত, 100 শহীদের মর্যাদা, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু 100 শহীদিন আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি রিওয়ায়াতিন উখরা ফি মুসলিম ফি কুতুবুল মুহিম ফি মুহিম মিসকাত মিরকাত সুলমা চৌধুরী দায়ক ফি কিতাব আল খালা সুন্নতি আব্দুর রাজ্জাক ওয়া বাইনা যালিকা 50 কিতাবান সুহিহা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু মিসকাত শরীফের 30 পৃষ্ঠার হাদিস, আল্লাহর হাবিব বলেন
আজকে দুনিয়ার মুসলমান ফিতনার সময় যারা সুন্নতে পাবন্ধ হয় তাদের প্রত্যেক সুন্নতের বদলা দেওয়া হয় 100 শহীদের মর্যাদা। কয়শো শহীদের মর্যাদা? কারণ সুন্নতের মর্যাদা আছে বেশি। কেন? একটা মানুষ নামাজ যদি পড়তে চায়, সব মা বলবে নামাজ পড়, সব বাবা বলবে নামাজ পড়, সব ভাই বলতে নামাজ পড়, তোর বোন বলে নামাজ পড়, বউ বলবে নামাজ পড়। যেই মাত্র দাঁড়িয়ে রাখবে মা বলবে আমি তো হাতে রাখিস না, বুড়া হবি। কথা বলবেন বুড়ার বাপ বুড়ার মাও হয়ে থাকতেছে। যেই মাত্র দাঁড়িয়ে রাখতে যাবেন সুন্নতি পাগড়ি পড়বেন, বউ বলবে তুমি আবার এরকম কেমন হচ্ছ, নামাজ পড়ো ঠিক আছে। নামাজ পড়তে কাদিয়ানিও কয়, নামাজ পড়তে শিয়াও কয়, নামাজ পড়তে ওহাবিও কয়, নামাজ পড়তে খারেজিও কয়, নামাজ পড়তে মুজাসসিমাও কয়, নামাজ পড়তে মুশাব্বেহও কয়, নামাজ পড়তে মুতাজিলাও কয়, নামাজ পড়তে সমস্ত বাকির বাহাত্তর কয়। কিন্তু নবী প্রেমের ব্যাপারে বড় বাধা, সবার এক জায়গায় বাধা। আর নবী প্রেমের নাম ইমান। নামাজ ফরজ ইবাদত, নামাজ কিন্তু নবীর মহব্বত ইমান। থাকলে নামাজ 10 অক্ত, দিনে 5 অক্ত করবেন 50 অক্ত হয়ে যাবে। ইমান আছে নবীর প্রেম, নবীর মহব্বত আপনার ভিতরে রয়েছে। বলুন মুসলমান, নবীর মহব্বত যার ভিতরে রয়েছে ওই মানুষ কি কখনো বলবে নবী আমাদের মতো না? নবী কেন রে ভাই? নবীর সাথে যেই সমস্ত সাহাবীরা ঘোরাঘুরি করতেন, সকল আহলে সুন্নাতুল জামাতের আলেমের একমত, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব, বুঝতে পারছেন নাকি, হানাফি মাযহাব, মালিকি মাযহাব, সকল আহলে সুন্নাতের সকল আলেম একমত, ফুরফুরা, মেদিনীপুর, জয়নগর, শর্ষিনা, কদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুদাদ্দিয়া, সকল আলেমের একমত, সমস্ত মানুষ একমত হয়েছে। মুসলমান বিশ্বাস করবেন, কষ্ট নেবেন না মনের মধ্যে, ফরজ ইবাদত ইবাদত, আর নবীর মহব্বত হলো ইমান। ইমান যদি না থাকে ইবাদত কবুল হবে না। বুঝে আছে না? মন খারাপ করেছেন আপনি? ছেড়ে দিব? ও আজ তো শুরুই বললো না। ইবাদত কবুলের শর্ত কি? জোরে বলেন, দিনে 5 অক্ত করবেন 50 অক্তের সওয়াব, রোজা রাখবেন 30টা হয়ে যাবে গোটা বছরের সওয়াব, হজ করবেন একবার 700 হজের সওয়াব, যাকাত দিবেন 1 টাকা 1000 টাকার সওয়াব, যা করবেন গুণকে গুণ বাড়তে থাকবে, কারণ আপনার চাকরি আছে, বেতন আছে, ব্যাংকে টাকা রেখেছেন, অ্যাকাউন্ট আছে, বাড়তে আছে, যদি ওটা সুদ কিন্তু বাড়তেছে, কথা কয় নাকি? কিন্তু ব্যাংকে 500 কোটি টাকা রেখেছেন, অ্যাকাউন্ট করেন নাই, টাকা তুলতে গিয়ে কয় ভাই আমার টাকা 100 কোটি, 500 কোটি, কয় অ্যাকাউন্ট নম্বর কত? কয় নম্বর তো নাই, কয় তাহলে ওটা হাওয়াত চলে গেছে, কোথায় গেছে? টাকা রাখছে কত? আরে কত রাখছে? রাখছে 500 কোটি টাকা রাখছে, কিন্তু অ্যাকাউন্ট ওর টাকাও, আপনি 1 টাকা রাখছেন, 100 টাকা রাখছেন, অ্যাকাউন্ট আছে, ওটা থেকে যাবে। আমার নবী প্রেম মহব্বত ইমান, ইমান হলো মুমিনের অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট না থাকলে ব্যাংকে টাকা থাকে না, চাকরি না থাকলে কারো ডিউটি থাকে না। আচ্ছা সকল বাতির ভেরকা এক কথা কয়, তো মিলা কি আমি এত নাচার আছি, সরু হাকু জিনিস, নামাজের কথা কয় না? মানে আমরা বোধহয় নামাজ না পড়ে কথা দিচ্ছি, মানে যত নামাজ ওরাই পড়ে, কথা কয় দেখেন? আর আমরা নামাজ পড়ি না, কয় যে এরা খালি মিলাদ পড়ে, নামাজ পড়ে না। মানে নামাজ পড়ে যখন আপনি যাবেন রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়তেছেন, ফস করে আপনার এলাকার ওই হুজুর কল দিবেন, ভাই এখন তিনি তাহাজ্জুদ পড়তেছেন, কথা কয় দেখেন? তাহলে ওই বুঝবেন আপনি নামাজ পড়ে কি, বুঝবেন আপনি কয় নামাজ পড়ে না, কে নামাজ পড়ে আর কে পড়ে না, তুমি কেন বোঝো? তুমি কি গায়েব জানো নাকি? গায়েব তো কেউ জানো না, তা তুমি কেমনে নামাজের কথা জানলে? আমি নামাজ পড়লাম কি না? নামাজের গল্প করে, রোজার গল্প করে, কারণ নামাজের গল্প সহজ, কারণ নামাজ না পড়লে মসজিদে যাবে না, মসজিদে না গেলে ইমামের বেতন হবে না, বেতন না হলে ইমাম খাবে কি?
কথা বলে দেবে। এই জন্য নামাজের ওয়াজ সবাই করে, রোজার ওয়াজ মন খারাপ করবে না, সত্য বলা আমার ডিউটি। আমি সত্য বলে থাকি, মানলে মানেন, না মানলে দেখা হবে কি আমাদের দিন, কার নম্বর কত ইনশাআল্লাহ। নামাজ তো পড়তেই হবে, নামাজ তো ফরজ। একটা মানুষের ডিউটি কখন ফরজ হয়? যখন তার চাকরিতে ঢোকে, চাকরি না, চব্বিশ ঘন্টা ডিউটি করবে, বেতন আছে, দিন রাত ডিউটিতে পড়ে আস। বরং ওই এলাকার লোকেরা করবে যে চাকরি নাই, ডিউটি করতেছেন, দৌড়াদৌড়ি করতেছেন, যাচ্ছেন আসতেছেন, লাফালাফি করতেছেন, ওই অফিসাররা করবে এটা লোকটার কাজ নেয়, এদের লোক কাজ নেয়, চাকরি নেয়, কিছু না মিশে আছে, বহু করে বিরক্ত হবে না। মাঝখানে হঠাৎ করে প্রথম দিকে কিছু চা টা খাওয়াবে, পরে করবে ভাই আপনাকে খুব কাম নেয়, আপনি এখানে ঘুরু করেন কেন, পরে গিয়ে অপমান করবো, কথা বলছেন না কেন? কারণ ওর চাকরি নাই, ও চব্বিশ ঘন্টা ডিউটি করলে ওর বেতন। আর যার চাকরি রয়েছে, ও যদি এক সপ্তাহ ক্যাজুয়াল ছুটি খায়, বৎসরে দুই মাস ক্যাজুয়াল ছুটি খায়, তবু ও বেতন ঠিক পাবে। আমার মা বোনেরা মাসে সাত দিন ছুটি খায়, নামাজ পড়া লাগে না, তাও বেতন ঠিক আছে, কারণ চাকরি আছে, ইমান আছে। কথা কয় না দেখেন, ইমান না থাকলে চব্বিশ ঘন্টা আপনি ইবাদত করেন, ইবাদতের মূল্য নেই, এটাই ব্যাপার। চাকরি নেই, আপনার বেতন নেই, ডিউটি চব্বিশ ঘন্টা করেন, মূল্য নেই। অনুরূপ ভাবে যখন নবীকে কেউ আমাদের মতো বলে, বড় ভাইয়ের মতো বলে, নাতির মানুষ বলে, নবীর দুশ্মনী করে, নবীর মিলাদ কেমকে বেদাত ছেলেক বলে, আর হাতির মিলাদকে বেদাত ছেলেক বলে, আর সাবধানে বলতেছে নিজের দলের স্বার্থে হরতাল করা ইমানি দায়িত্ব, লং মার্চ করা ইমানি দায়িত্ব, আমাদের প্রিয় ভোট দিলে নবী ভোট পাবে, এটা সব ফরজ। আস্তাগফিরুল্লাহ, আপনি কষ্ট দিচ্ছেন না? এরাই তো আমার বিরোধী, আমি আসলে এদের মেজাজ খারাপ হয়ে যায়, একখানি বাদ দেন, বাকি যত হুজুর সব আপনি আসেন, কারণ কোন হুজুর এরকম বলবে না, হুজুরা মনে করে চাকরি থাকবে না, অত ভেজাল নাই বাবা, আসবো দশ হাজার টাকা নিয়ে চলে যাবো, মাল কামাই হোক, যাই যা পারে কি করা। কিন্তু আশরাফ সিদ্দিকী চাকরি নিয়ে আসেনি, দশ টাকা হাতিয়া নিয়ে আসেনি, আপনি দশ দিবেন না, দশ হাজার দিবেন না, দশ লাখ দিলে ওদিকে তাকাবেও না। আমার তৃতীয় বক্তা যারা, তারা হেলিকপ্টার চুক্তি করে, আমি যদি হেলিকপ্টার চুক্তি করতাম, বাড়িতে বাড়িতে হেলিকপ্টার বসে থাকতো, কিন্তু আমার মালিকের গোলামি থেকে গেছি। আমার দায়িত্ব, আমার দায়িত্ব যেখানে মাহফিলে যাব, গতদিন একটা মাহফিল ছিল, মাহফিলটাতে আমি শুরু করেছি এগারোটায়, শেষ করেছি পাঁচটায়, কয় ঘন্টা আছে, ছয় ঘন্টা মধ্যে মানে পেশাব করে ওঠেন। আগে বাবা কি ব্যাপার, তোমাদের কারো ডায়াবেটিস নেই? কয় না হুজুর, আপনার ওয়াশরুমে ডায়াবেটিস ভুলে গেছি, পাঁচটায় ছেড়ে দিয়েছি নামাজ পড়ার জন্য, ফজর নামাজ পড়ার জন্য। ছয় ঘন্টা পর্যন্ত কথা বললাম, কারো কাছে দশ টাকা চুক্তি করলাম না, উদ্দেশ্য কি? আমি এসেছি, বের হয়েছি, আমি পুরা ইসলামের ফিসাদটা আপনার হাতে তুলে দিতে চাই। এরপর আপনি বিচার করবেন, বিশ্লেষণ করবেন, আপনারটা নিয়ে আপনি বলবেন আমার ঠিক আছে, ঠিক আছে, মানলে আলহামদুলিল্লাহ, না মানলে ফিসাবিল্লাহ। নো জুলুম, জুলুম নেই, অহংকার নেই, গৌরব নেই, হিংসা নেই। আমাদের উদ্দেশ্য মানুষকে জানিয়ে দেওয়া, আল্লাহর কুদরতি অডিও ভিডিও হচ্ছে, আল্লাহর কুদরতি সিল্ক স্ক্রিন প্রস্থাপিত ক্যামেরাতে উঠে যাচ্ছে, কেয়ামতে দেখা হবে কার কোম্পানি কয় নম্বর, ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ। ফিতনা, ফিতনা ফাসাদ চলছে, কত দল দেখলাম আজ শাহজালাল কত সবসরে গেছেছে, শাহপরাণ শাহমাদুমাই সাহেব বলছে কত সালে এসেছে, ওনাদের ইসলামে যেটা ছিল ওইটাই জেনুইন, যত নতুন নতুন মাসলা এটাই দলের স্বার্থে দুর্নীতিকে মুখস্থ রাখবেন, তাহলে সত্যের উপর টিকে থাকতে পারবেন। যে বেটা তার বাপের আদর্শ ভুলে যায়, ও বেটার কপাল ভালো হয় না, মনে রাখবেন ভালো করে। বাবা যদি মুসলমান হয়, বাবার আদর্শ, আপনার বাবা যেমন মুসলমান ছিলেন, আপনি অত বড় মুসলমান হননি। আমার বাপ দাদা যে ইসলাম মেনেছে, ওনারা অত হাদিস পড়তে পারতেন না, ওনারা অত এই সনদ সহ হাদিস পড়তে পারতেন না, কিন্তু ওনারা কি করেছেন, আমার নবী বলেছেন যে ওলিদের কাছে গেলে চেহারার দিকে তাকালে গুনাহ মাফ হয়, ওলির কাছে গেলে ওলি হয়, চোরের পিছে গেলে চোর হয়, ডাকাতের পিছে গেলে ডাকাত হয়, শয়তান মার্কালকের পিছে গেলে শয়তান হয়, ওলিদের পিছে ঘুরলে তারা ওলি হয়ে পড়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার জীবনীতে দেখেছি, আমার বাবা জানকে আমি দেখেছি, তিনি মাইনর পাস মানুষ ছিলেন, খুব বেশি লেখাপড়া জানতেন না, বত্রিশ বছর ইমামতি করেছেন শুধু আল্লাহর ওলিদের সোহবতে থেকে। আমার বাবাকে আমি কোনোদিন মুখস্থ সারা দেখে খুতবা দেওয়া দেখিনি, পড়েছেন অনলি মাইনর পাস, তখনকার মাইনর, এখন পিএসি, পিএসি বলেন না, মাত্র ক্লাস ফাইভ পাস,
কোনোদিন আমি তাকে খুতবা দেখে পথে দেখিনি। এখন টাইটেল পাস হুজুর, দাওরা পাস হুজুর, খুতবা বার করে দেখে মন খারাপ হচ্ছে। দেখেছি বাবাকে হাদিসের সনদ বুঝতেন না, কিছু জানতেন না, শুধুমাত্র সহিভাবে কোরআনটা পড়তেন, সুন্দরভাবে মাসলা মাসাল সব দিতেন। আমি বলতাম, আব্বা আপনি এটা জানেন কোথার থেকে, আপনি তো কথা পত্র পড়েন না। কয় বাবা, আমি যে ওলিদের সোহবত নিয়েছি সেই ওলিদের সোহবত থেকে যা শিখেছি তাই পড়তেছি। আল্লাহর কসম, আমি কোরআন সুন্নাহ ইজমা কিয়াসকে লঙ্ঘন করেছি, ৭৬টা হাদিস সহ ৫০টি সহিহ হাদিসের কিতাব আমাদের হানাফি মাযহাবে, আর ৭৬টা সহিহ হাদিস শুধুমাত্র ওয়াহাবি খারেজিরা মানে, আর আহলে সুন্নাতুল জামাতের হাদিসের কিতাব বুখারী মুসলিম তিরমিজি ইবনে মাজাহ আবু দাউদ নাসাঈ ৭৬টা সহ, এর সাথে ফয়জুল এর সাথে হবে মুসনাদে আব্দুর রাজ্জাক, মুসনাদে আব্দুর রাজ্জাক, তারপরে সুনানুদ দারিমি, দারেকুতনি, কিতাবুল আথার, মুসনাদে হাকিম, মুসনাদে আহমদ বিন হাম্বল, মুত্তাই মালিক, মুত্তাই মুহাম্মদ, কিতাবুল আথার এর মুহাম্মদ অর্থাৎ ইবনু খুজাইমা, আদনুল ফরাদ এবং বুখারি, আরো ৪৬টি হাদিসের ৪৪টি হাদিসের কিতাব রয়েছে সহি, এই সবকটা সহ এই ৫০টি হলো সহি হাদিসের কিতাব। আল্লাহর দয়ায় ৫০টি সহি হাদিসের কিতাব দিয়ে লক্ষ লক্ষ হাদিস পড়ে মন্থন করে আমি দেখতে পাচ্ছি আমার বাবার জীবনী তাই উন্নতি দেখেছি, যা দেখেছি ক্লাস ৫ পাস মানুষ অক্ষরে অক্ষরে প্রতিটা হাদিসের সাথে মিল রয়েছে। This duty is only for believers, not for the believers of the Muslim system. This world, if a male or female, young or adult or student, or believers of this world, this duty is only for believers. Ayat Sharif number 119. What's that? In Suratul Tawbah, Ayat Sharif number 119. In Suratul Tawbah, Ayat Sharif, and part number 9, Surah number 9, part number 10. আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মুসলমান, একটি কথা মুমিনের উপর নোটিশ করতে সিদ্দুস নোটিশ অনলি ফর বিলিভার্স, মুমিনের জন্য এই নোটিশ, নট ফর দ্য বিলিভার্স অন মুসলিম, নন মুসলিমের জন্য নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস যদি তোমরা দাবি করতে চাও, যদি তোমরা মুমিন হতে চাও, যদি তোমরা ইমানের যদি ইমানের চাকরি নিতে চাও, আমি আল্লাহ অর্ডার কে করছি, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আল্লাহ বললেন কেন ভয় করবা, চোরের পিছে ঘুরলে যেমন মানুষ চোর হয়, ডাকাতের পিছে ঘুরলে যেমন ডাকাত হয়, হিরোইন খোরের পিছে ঘুরলে যেমন হিরোইন খোর হয়, গাঁজা খোরের পিছে ঘুরলে গাঁজা খোর হয়, আল্লাহর ওলিদের সাথে হয়ে যাও, কিয়ামতে আল্লাহর ওলিদের সাথে হাসর হবে। ওলিয়া ওলিয়ার সাথে হওয়া দরকার আছে না নাই? আছে, মানাচ্ছে না আল্লাহ বলতেছে। আল্লাহ আল্লাহর কালাম শুনতে অসুবিধা হয় আপনাদের? সত্যবাদী আল্লাহওয়ালাদের সাথী হতে হবে, তাহলে তুমি মুমিন হবে। এই জন্য আল্লাহ ভয় দেখেন, হে মুমিনেরা সাবধান, আল্লাহকে ভয় করো। মুমিন প্রশ্ন করলো, আল্লাহ মুমিন কি আপনি বাবার ব্যাপারে যাচ্ছে কি? মুমিন কি আপনি বললেন, খুব খেয়াল করেন ওয়াজগুলি খুব সহজ, মুমিনকে আল্লাহ বললেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মমিনকে সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়, সুবহানাল্লাহ বলবেন না? সেই মমিনকে আল্লাহ বলতেছে, হে মমিন আল্লাহকে ভয় করো। এটা কমন ধরনের কথাটা বুঝতে পারতেছেন আপনারা? মমিনকে সাহায্য করা আল্লাহর জন্য কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়, ওয়াজিব তো নয় দায়িত্ব হয়ে যায়। আল্লাহ বললেন মমিন যারা, মমিনদেরকে সাহায্য করা আমার দায়িত্ব হয়ে যায়। যত জায়গায় মমিন আছে সব জায়গায় মমিনের পক্ষে আল্লাহ কথা বলেছেন, মমিনরা আমার বন্ধু হয়ে যায়, মমিনদের সাহায্য করা আমার জন্য দায়িত্ব হয়ে যায়। আল্লাহ এত কিছু বললেন, তারপরে আবার মমিনকে ভয় দেখাচ্ছেন, যেই মমিনের সাহায্য করা আল্লাহর দায়িত্ব, ওই মমিনকে আবার ভয় দেখাচ্ছেন, কিসের ভয়? আল্লাহ বলেন মমিনের মতো মমিন যদি হতে চাও, যেই মমিন হলে আমি আল্লাহর সাহায্য করা ওয়াজিব হয়ে যায়, যেই মমিন হলে গায়বী মদত করা ওয়াজিব হয়ে যায়, যেই মমিনকে জান্নাত দেওয়া আমার ওয়াজিব হয়ে যায়, যেই মমিনের জন্য
জান্নাতুল ফেরদৌস আমি বরাদ্দ করে রেখেছি। ওই মুমিন যদি হতে চাও, যেই মুমিন আমার বন্ধু হয়ে যায়, এই মুমিন যদি হতে চাও, এমন সার্টিফিকেট যদি পেতে চাও, কুনুমা সাদিকিন সত্যবাদী আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যায়। কথা বুঝতে অসুবিধা হয়? না। সত্যবাদী আল্লাহ ওয়ালার সাথী না হওয়া পর্যন্ত ওই মুমিন হতে পারবে না যে মুমিনের জন্য সাহায্য করা আল্লাহর ওয়াজিব। সত্যবাদী আল্লাহ ওয়ালার সাথী না হওয়া পর্যন্ত তুমি ওই ইমান হাসিল করতে পারবে না যে ইমান হাসিল করলে জান্নাতুল ফেরদৌস দাও আল্লাহর দায়িত্ব হয়ে যায়। এই জন্য সত্যবাদী আল্লাহর সাথী হওয়ার অর্ডারটা কার? এই অর্ডার ফিলাপ করতে হবে। সূরাতে তওবা 119 নম্বর আয়াত খুললে এখনই পাবেন। বানানো গল্প আমি করি না। এখন আপনারা বলেন তো, আমরা এখন বর্তমানে দেখতেছি যত ফেরকা, সব ফেরকার একই কথা, পীর আমার আসলো করতে, এতে ওলি মানেই না, ওলি তার জবাবও দিবে না, কথা কোনো দেখেন না, ওলির কাছে যেতে দেবে না, নিজে তো ওলি মানবেই না, অন্য কেউ মানতে দিবে না। পীর কই পায়? বাংলাদেশ থেকে মাজার গুলি যে তুলে দিতে পারতো, এই যে আপনাদের এখানে আছে টাঙ্গাইলে আতিয়া আছে, আসবে না এগুলা? ওলিদের মাজার যদি না থাকতো তাহলে বর্তমান বাতিল ফেরকার একবারে উলেই দিত, কিসের আবার কিন্তু মাজার হাতে দিকে একবার কোয়া পারে না, কই মাজার ভাই কার এটা, তোর বাপের না তোর দাদা, কই না এটা আল্লাহর ওলি। তাহলে বোঝা যায় আল্লাহর ওলিরা যে ইসলাম নিয়ে গেছেন সেটাই যে নিয়ে, কথা কি বুঝে আসেন? ওনারা খেতে আসেননি, ওনারা নিতে আসেননি, ওনারা পেট ভরাতে আসেননি, শাহজালাল এসেছেন ইয়েমেন থেকে, বাপ দাদা ভাই বোন আপনজন সব ফেলে দিয়ে চলে এসেছেন সিলেটের ময়দানে। কেন আসলেন? আপনাকে আমাকে হিন্দু থেকে মুসলমান বানাবে। আজকে যারা বলে পীর আবার কই পাইল, আমি বুঝাতে চাই আপনি দাদার দাদা পরে যান, আপনার দাদাও কোনো না কোনো পীরের লেঙ্গি ধরে বলছে। মাত্র 30 বছর আগে ইতিহাস টানে বের করেন, আজকে যে হুজুরা মসজিদে বসে বসে হচ্ছে মিলাদ বেদাত মিলাদ বেদাত, ওই হুজুরি কাপড় ফুলে যাচ্ছে তাও মিলাদের তরফে প্যাকেট তরকারি করছে, কথা কোনো দেখেন না? মাত্র 30 বছর আগে যান, 40 বছর আগে যান, পৃথিবীর এমন কোন ব্যক্তি নাই যে ব্যক্তি পীর অস্বীকার করতে পারে। পীর যদি বাংলাদেশে না আসতো, এই বাংলাদেশের মানুষ হিন্দু থাকতো মুসলমান হতো না। আজকের দিনে যে ব্যক্তি, ওই কথাই তো বলছিলাম, কবিলে কবিলে তাবুতা খোদা থা, কিসি কা হুবল থা, কিসি কা ছপা থা, কিসি কা স্তার থা, কিসি কা আমুন থা, কিসি কা হুবল থা, হর হর ঘর মে হর হর মহল্লা মে নয়া নয়া খোদা থা, মসজিদ আর মাদ্রাসা নেহি নিয়ে হুতা, এক ঘন্টা কাল ওয়াজ ফরমায়ে থি, হেলিকপ্টার চুক্তি করনে কে লিয়ে 1,00,000 টাকা মাল কামাই নেহি হুতা। মুসলিম অমতি কন্যাকে পর মদারস গেদি কন্যাকে পর মাস মাস মাইনা কামায় নেই হতা, মাগার ওলি আউলিয়া কি ইসলামি দাওয়াত, পীর মাসায়েক ওলি আউলিয়া যদি ইসলাম না নিয়ে আসতো তাহলে আজকে আপনি আমি মুখ চুলকে চুলকে ওয়াজ করে মাল কামাই করতে পারতাম না, কারণ কার কাছে মাল কামাই করতেন, সবই তো হিন্দুর বেটা হিন্দু থাকতো, ওয়াজ শুনতো কি? আমি যে ওয়াইজিন বক্তা, আমি বক্তারও বাদ দাদা সব পীরের ভক্ত ছিল, তা পীরই অস্বীকার করছি, তা আমি আমার ভক্ত তার হিন্দু না হিন্দু থাকার কথা, কথা কোনো দেখেন বলেন না কেন? আজ কত গল্প করছে বাতিল বাহাত্ত। এই জন্য আমি বলি যে আল্লাহ একজন, ফেরকা তো হলো কেন? আখের নবী কয়জন? কোরআন শরীফ আপনাদের এদিকে 2-4টা আছে বোধ নাকি? কয় প্রকার হাদিস? কয় নবীর হাদিস? এক নবীর। কোরআন শরীফ হাদিস শরীফ, তাই না? কোরআন হাদিস একই আল্লাহর একই নবীর, ইজমার কিয়াস তখন লাগে যখন সরাসরি হাদিসে পাওয়া যায় না, কোরআন হাদিসে যেটা সরাসরি পাওয়া যায় না, ফ্যানটা ঘুরতেছে, আমি ফ্যানটা কেমনে জায়েজ করবো? ইসলামের শরীতে জায়েজ না হলে করা যাবে না, কথা কি বুঝতে পেরেছেন? মাইকটা কেন চালাবো? ইসলামের শরীতে মাইক কেন চালাবো? কারণ মাইক আমার নবী ব্যবহার করেননি, সাহাবি ব্যবহার করেননি, ফ্যান নবী বাতাস খাননি, আর কথা কন না কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কি পাকা ছিল? পাখার হুজুর বাতাস খেয়েছেন, প্রমাণ পাওয়া যায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বাতাস খাওয়া সুন্নত করেছেন, সুতরাং ওইটাকে কিয়াস করে তুলনা করে ফ্যানের বাতাস খাওয়া সুন্নত। আমার কথা কি বুঝে আসে না? মাইক হুজুর ব্যবহার করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ
যখন হুজুর কথা বলতেন সবাই জানতো যে হুজুর খুবই সুন্দর মৃদু মন্দ কথা বলতেছে, হাসতেন একটু ফুক করে দাঁত মোবারক বের হয়ে যেত আর ওখানের মুখটা বের করতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাসি মোবারক দেখে সবাই পুলকিত হতেন, হুজুরের হাসি দেখলেই একটা সাহাবীর কলজা পুরোটা জুড়ে যেত। তো সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুম সোয়া লক্ষ সাহাবী একসাথে বিদায় হজ্জে যখন ছিলেন, আল্লাহর হাবিব ভাষণ দিয়েছিলেন মাইক দিয়ে না ইন্টারনেট দিয়ে, কিছুই ছিল না, আল্লাহর হাবিব মুখ দিয়ে ভাষণ দিচ্ছেন, সোয়া লক্ষ সাহাবীর কাছে পরিপূর্ণ আওয়াজ পৌঁছে যাচ্ছে সমান ভাবে। এই পাওয়ার যে নবীজির ছিল, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ভিতরে মুকাব্বের সিস্টেম করলেন। বাংলাদেশে এক শ্রেণী বের হয়েছে মাইকো জায়েজ নাই এরকম কিছু ভণ্ড বাড়াইছে, মাইকো জায়েজ নেই, কিন্তু মাইকের বিষয়টা হলো কিয়াসি মাসলা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বক্তব্যের ভিতরে চিৎকার দিয়ে কথা বলতেন না, এমন ভাবে সুন্দর করে কথা বলতেন যে কথাগুলি স্বলক্ষ সাহাবীর মধ্যে কানে কানে পৌঁছে দিত। সেই ব্যক্তি যখন নামাজে দাঁড়াতেন মোকাব্বের নিযুক্ত করতেন। কেন? ওয়াজের সময় মোকাব্বের লাগলো না, নামাজের সময় মোকাব্বের লাগলো কেন? আল্লাহর বন্ধু বুঝাইলেন নামাজের সময় তো অতিরিক্ত কোনো কাজ করা যায় না, নামাজ বাতিল হয়ে যায়, যার কারণে হুজুর নামাজ দিয়ে প্রমাণ দিলেন যে নামাজের মধ্যে মোকাব্বের সেট করো, এমন একটা টাইম আসবে যে টাইমে সকলের আওয়াজ সকলের কানে পৌঁছবে না, ওই সময় তারা যেন এই মোকাব্বেরকে কিয়াস করে তারা উচ্চ আওয়াজ দিয়ে কিছু যদি করা হয় সেটা যেন তারা ব্যবহার করে মানুষকে উপকার দিতে পারে। আল্লাহর বন্ধু ছিলেন সর্বযুগের সর্বকালের বিজ্ঞানীদের বিজ্ঞানী, হি ওয়াজ এ সায়েন্টিস্ট অফ অল গ্রেট সায়েন্টিস্ট, হি ওয়াজ এ গ্রেট সায়েন্টিস্ট অফ অল গ্রেট সায়েন্টিস্ট। হুজুর সকল বিজ্ঞানীদের ছিল মহাবিজ্ঞানী পজিশনের মানুষ। সে আল্লাহর বন্ধু তিনি বুঝালেন যে এমন একটা টাইম আসবে যে টাইমে কোটি কোটি মানুষ হবে, সকলের কাছে সকলের কথা কানে কানে যাবে না, তখন তারা এই মোকাব্বেরকে কিয়াস করে যে নামাজের ভিতরে একটা মুসল্লি কথা বলা যায় নি, নামাজ বাতিল হয়ে যায়, সেখানে মুসল্লি মোকাব্বের হবে আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদ রব্বানা লাকাল হামদ এভাবে করে পড়তেছে, এইটাকে কিয়াস করে তুলনা করে কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা যেন ওই মাইক বা যেটাই আসুক যেটাতে আওয়াজ বেরি করা যায় কিন্তু ক্ষতি হয় না কারো, এই ধরনের কিছু দিয়ে যেন তারা তাদের এই নবীজির সুন্নতি মোকাব্বের সুন্নতটা আদায় করতে পারে। জোরে বলুন তাহলে। প্রত্যেকটা জিনিস আল্লাহর বন্ধু দিয়ে গেছেন, এগুলো কথা বলার সময় নেই, আমি আপনাদেরকে দীর্ঘ সময় নেব না বলেছি, আমি ইসলামের মূল কথাটা তুলে ফিসাদটা আপনাদের হাতে তুলে দিতে চাই যাতে করে আমরা বুঝতে পারি ইসলামটা বর্তমানে কি চলছে, আসলে ইসলামটা কিভাবে এসেছে এবং ইসলাম কোনটা মানলে আমরা দুনিয়াতে শান্তি পাবো আখেরাতে জান্নাত পাবো, আর কোনটা মানলে আমরা শুধু দলের স্বার্থ হাসিল করতে পারবো, শুধু দলের নেতা খেতারি লাভ হবে কিন্তু আমার কোনো লাভ হবে না, আমাকে তাদের সাথে জাহান্নামে যেতে হবে, এই জিনিসটা যখন আপনি বুঝে ফেলবেন তখনই হবেন আপনি সত্যিকারের আল্লাহওয়ালা। ঠিক না? ঠিক কষ্ট হয় আপনাদের মদিনা তোমায় ভুলতে পারি না, মদিনা তোমায় ভুলতে পারি না, কি করে ভুলবো তোমায় বলো না বলো না, তোমার মাঝে শুয়ে আসেন মহাজনা যারে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতেন না, যারে সৃষ্টি না করিলে আমার রব্বানা কোরআন নাজিল করতেন না, হাদিস নাজিল করতেন না, নামাজ রোজা আসতো না, জান্নাত সৃষ্টি করতেন না, তিনি আমার জানের জান আমার প্রাণের প্রাণ, তিনি আমার সবাই তিনি আমার জানতে ভালোবাসেন, আপনি ইমানদার আল্লাহর কসম আপনি জান্নাতি, নবীর ভালোবাসা ইমান, নবী প্রেমিক কখনো জাহান্নামী হয়ে মরে না, প্রমাণ আমি দেব বোখারি দিয়ে, ইনশাআল্লাহ বলেন না তবে কষ্ট হচ্ছে না, পড়েন কাছিটা পড়বেন একটু শেষ করব, তিনি আমার আমার প্রাণের প্রাণ, যারে হারালে হারাবো আমি দুজাহান, যার উপর
উপরে দরুদ না পড়লে দোয়া কবুল হয় না। মুসলিম শরীফের হাদিস, আর দোয়াও মাওকুফুম বাইনা সামাই ওয়াল আর্দ হাত্তা তুসাল্লি আলাইয়া, দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় না যত লাখ মানুষ দোয়া করুক, যতক্ষণ দোয়া করুক কবুল হয় না, যতক্ষণ ওই দোয়ার আগে পিছিয়ে আমি আখের উপরে দুরুদ সালাম না হয়। যার উপরে দরুদ না পড়লে নামাজ কবুল হয় না। নামাজের মধ্যে দরুদ আছে? বাদ দেন তো নামাজ হয় কিনা। হজের মধ্যে দরুদ নাই? তারপরে জানাজার মধ্যে? আপনাদের দেশে জানাজা হয় তো? জানাজার সময় যখন দরুদ পড়ে বসে যায় না, বিপদ হয়ে গেল, জানাজার সময় কিভাবে দরুদ পড়ে আমি তো বুঝি না ভাই। জানাজা পড়েছি, সানা পড়েছি, দাঁড়িয়ে থাকে, এখন দরুদ হচ্ছে, সবাই বসে পড়ুন। জানাজার দরুদ কেমন পড়েন? মাশাআল্লাহ। এবারে জানাজা তৃতীয় তাকবীরে দোয়া হয়ে গেল, চতুর্থ তাকবীর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসমান জুড়ে যত ফেরেশতা যত মানুষ সবাইকে সালাম দিলেন, দাঁড়িয়ে না বসে, দাঁড়িয়ে হাই হাই নবীক সালাম দিলে বসে দেয়া লাগবে, সবাক দিবেন দাঁড়িয়ে থাকে, এটা কোন দুনিয়ার গল্প? কথা নবীকে দাঁড়িয়ে সালাম দিলে বেদাত হয়, কিন্তু এবারে জানাজাতে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কাক দিলেন আপনার বাপক, ওখানে দাঁড়িয়ে থাকে জায়েজ আছে, কিন্তু বাইরে কিয়াম করলে জায়েজ নাই, কারণ এটা আমার কোম্পানির নাই। কথা বলছেন না কেন? এটা আমার কোম্পানির নাই, কিন্তু জানাজ আমার কোম্পানিতে আছে, কারণ ওখানে যদি যদি সালাম বসে দেয় সামনেই থাকবে না, ওখানে যদি দরিদ আল্লাহ সাল্লাল্লাহ ভরি বসে থাকে তো ধ্যাস আমরা থাকবে না, কথা করে দেখেন বাবাজি, পাগলেও নিজের বুঝ বোঝে, দেখবেন একটা পাগলের হাতে যদি লাঠি থাকে ওই আরেকজনের পিপার যায়, তুমি যদি পাগল মাথা খারাপই ভাই কিছু বলিস না, যে লোকটা পাগল, তুমি পাগল তো ওর পাশা তারা বাইরে দেখবে না, লাঠি দিয়ে আরেকজন মারে ওই বোঝে যে আমার মেলে লাগবে, কথা বুঝে আসে? আপনাকে বুঝতে হবে টেজ নোন বাই ইটস ফ্রুটস, একটা মানুষের চেহারা দেখলে বোঝা যায় না কিসের, এর ফল দেখলে বোঝা যায় কিসের, আপনার ফল দেখতে হবে আপনি কোন প্রকার মানুষ। আমি আপনাদের কষ্ট দিতে চাই না, আমি শুধু বলতে চাই আজকে যতদিন যাচ্ছে ততই যেন দত্তদোষ নন্দ ঘোষ যত দল বাড়াচ্ছে যত কোম্পানি বের হচ্ছে সকলের একটাই গল্প, পীরবুরিদি বেদা আর মিলাদ কিয়াম বেদা, নবী মাটির মানুষ দেখবেন এই তিনটা নিয়ে খুব ব্যস্ত, পীরবুরিদি বেদা শেরেক আর কি নবী মাটির মানুষ আর কি মিলাদ কিয়াম বেদাত শরীক। এবার আমি করছি ভাই আপনি যে হরতাল করতেছেন এটা ইমানি দায়িত্ব, ভাই আপনি যে লং মার্চ করতেছেন লং মার্চ চালু করলো মাও সেতু ওই চীনের মাও সেতু পুং পাং ফুং ফাং লং মার্চ চালু করলো মাও সেতু এরা করছে ইমানি দায়িত্ব, মানুষ খুন করা, মানুষের উপর আক্রমণ করা, মানুষের উপর জাগানদানি করা, মানুষের উপর কষ্ট দেওয়া, রাস্তাঘাট বন্ধ করে দিয়ে মানুষকে কষ্ট দেওয়া, রাস্তাঘাট বন্ধ করে দিয়ে সেখানে মানুষ একটা রোগীর বাস আটকে গেল, ট্রাক আটকে গেল, রোগীটা মারা যাচ্ছে তবু এদের এদের আন্দোলন শেষ হচ্ছে না, এটাকে বানাচ্ছে ইমানি দায়িত্ব, কারণ এটা দল আর প্যাটের জন্য কথা মিলাদ বেদাত, কারণ ওটা নবীর মহব্বত, কথা কয় দেখে মিলাদ বেদাত কারণ নবীর মহব্বত, নবীর মহব্বত যেখানেই হবে সেটা বেদাত, আর দল আর প্যাচের স্বার্থ যেখানে ওটাই সুন্নত, হারাম হলো সুন্নত। আমি যখন তুলে ধরি পিলে টিভি কই পাইলেন আর ওয়াজ নেই, টিভি কই কই যে এটা নবীর যুগে ছিল না, তা তোমার মুখে তো বেদাত, কথা টিভি নবীর যুগ ছিল নবীর যুগ মানে কি এ যুগটা কার নবীর যুগ ওই আলাদা ছিল কেয়ামত পর্যন্ত থাকবে আখেরি নবীর যুগ। যাক জানাজা আপনাদের দেশে হয় তো? জানাজার লাশ কোন দিকে রাখে, পিছন দিকে না সামনের দিকে? সামনে, হ্যাঁ হ্যাঁ সামনে রাখে, লাশ সামনে রাখে নামাজ পড়লে সেরেক হবে না, আপনাদের তো কবর সামনে রাখলে সেরেক হয়ে যায় ফতোয়া, আমার মৌলভী হুজুরা কয় না এই কবরের দিকে দোয়া না এদিকে হোক পশ্চিম দিকে হোক, কি কথা কোন দিকে
পশ্চিম দিকে কেন ভাই পশ্চিম দিকে সুন্নত, লাশের দিকে হলে সেরেক হয়ে যাবে, কবর আছে কবরের দিকে হলে সেরেক, কবরের মাটি তার নিজের বাপ আছে কি নাই কোন না গেছে আল্লাহ জানে, ওদিকে হলে সেরেক, আর যার জন্য মনে হয় মরা লাশ ওর পেশাব করে পড়তেছে রক্ত করে পড়তেছে নাক দিয়ে বুন্দা লাগে দিছে না দিয়ে ছবি লাগে দিছে কথা আপনার দেখেন না, তার সামনে রেখে হুজুর আল্লাহ আকবার আমার আল্লাহর হাবিব বুঝাইলেন জানাজাতে লাশ সামনে রেখে নামাজ না পড়লে যেমন নামাজ হয় না, জিয়ারতের সময় কবর জিয়ারত করতে গেছো কবর সামনে দিয়ে জিয়ারত না করে জিয়ারত হয় না, কবর জিয়ারত কাকে বলে আপনার মধ্যে জিয়ারত শব্দের অর্থ বোঝেন না দেখা সাক্ষাৎ কথা বল জিয়ারত শব্দ তো কি যারা ইয়াজিরু জিয়ারত জরাবা ইয়াজিরু শিকা, তো যারা মানে সে দেখতে এসেছে সাক্ষাৎ করতে এসেছে কবর কবর জিয়ারত কি জিয়ারত কথা বলছেন না কবর দেখতে এসেছে কবরের মানুষগুলিকে আপনি দেখতে পান না, ওরা রোহানি জগৎ থেকে আল্লাহ যদি ইচ্ছা করে আপনাকে দেখায় ওরা দেখে আমার ছেলেটা জিয়ারত করতেছে, এখন আপনার বাপ শুয়ে আছে উত্তর শিয়ারে দেখি কষ্ট হচ্ছে নাকি না, আপনার বাবা শুয়ে আছে এভাবে মাথা কোন দিকে কোন দিকে, এখন আপনি পাশা দিলেন এদিকে আর কেবলার দিকে মুখ দিলেন, আর বাপ করছে তোর মতো বেড়া জন্ম দিয়েছি কেমনি রে তুই কবর তার সময় পাশা পাশা মুখে দিকে দিছিস কষ্ট হচ্ছে না আপনাদের, আপনারা বলেন তো মুনাজাতের কেবলা কি কাবা, যদি তাই হয়ে থাকে তাহলে আসরের পর আর ফজরের পর হুজুররা পাশা পিছন দিকে দিয়ে মুক্তাদির দিকে দোয়া করে কেন কথা কোন দোয়ার কেবলা আসমান দোয়ার কেবলা আল্লাহ আইনামা তুয়াল্লু ফাতাম মজহুল্লাহ যেদিকেই তাকাও সেদিকেই আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না ধরে, এই জন্য দোয়ার কোন কেবলা নেই দোয়ার কেবলা আল্লাহ আল্লাহর কুদরত, এরা কি করছে কই দোয়া কেবলামুখী হোক কেবলামুখী হোক শরীয়তকে পাল্টে দিয়ে কোথায় কেবলামুখী হোক মানে মানুষের দেখাচ্ছে আমি খুব জানি কিন্তু আসলেই কিছু না ভুয়া কথা করে দেখেন কবর জিয়ারত করতে গেছি দিয়ারত মানে সাক্ষাৎ আমি এসেছি কথার কথা আমি বলতে চাচ্ছি যে আমি এখানে যে সবাই সাথে হাত জিয়ারত করবো এই যে আমার মুরিদ আমার ইমাম সাহেব জিয়ারত করবো জিয়ারত করবো আসছে ওনার সাথে সাক্ষাৎ করবো ওনার কাছে আসছে আসে পিছন দিকে আসসালাম আলাইকুম মুরিদ বলবে যে কেমন পীর সাহেব এটা কি পীরের পাকা বিয়াদ আমি আসছি পাশা দিয়ে সালাম আলাইকুম কেমন একটা মানুষের জিয়ারত করে তার সামনাসামনি করতে হয় কবর জিয়ারত করে কবর পেছন দিকে রাখা লাগে আর কেবলার দিকে মুখ পা লাগে এর মতো গড্ঢব মুনশি আর কোথায় আছে যার উপরে দরুদ না পড়লে জানাজা কবুল হয় না সুবহানাল্লাহ যার উপরে দরুদ না পড়লে ও আজ কবুল হয় না নামাজ কবুল হয় না দোয়া কবুল হয় না যার সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতেন না তিনি আমার জানের জান আমার প্রাণের প্রাণ তিনি আমার আমার প্রাণের প্রাণ তারে হারালে হারাবো আমি দুজাহান গোল্ডেন মদিনা ও মাই হট মদিনা ও মাই সুইট মদিনা আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা আই ক্যান নট ও মাই গোল্ডেন মদিনা ও মাই হার্টস মদিনা ও মাই সুইট মদিনা আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা ক্যান নট ফরগেট কুড নট ফরগেট ডিয়ার মদিনা cannot forget could not forget dear Madina I cannot forget you dear Madina
জাতি না আই ক্যান নট ফরগেট ইউ মদিনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা জগৎ ভুলবো কিন্তু তোমায় সবাই জগৎ ভুলবো কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা আই ক্যান নট ইয়াসরিব নামে তুমি ছিলে জাহেলিয়াতের দেশ পাহাড় পর্বত মরুভূমি ইয়াসরিব নামে তুমি ছিলে জাহেলিয়াতের দেশ পাহাড় পর্বত মরুভূমি তোমার পরিবেশ ইয়াসরিব নামে তুমি ছিলে জাহেলিয়াতের দেশ বড়ই মারাত তত ছিল তোমার পরিবেশ আলী নবীর সোয়া পেয়ে তুমি সোনার মদিনা নবীর সোয়া আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা আরুষ্মার চে দমি তুমি হও আল্লাহর সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আরুষ্মু আল্লাহর চে দমি তুমি হও আল্লাহর সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও তোমার মাঝে শুয়ে আসেন শাহে মদিনা আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা ও মাই গোল্ডেন মদিনা ও মাই হার্ট মদিনা ও মাই সুইট মদিনা আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা ক্যান নট ফরগেট কুড নট ফরগেট ডিয়ার মদিনা ক্যান নট ফরগেট কুড নট ফরগেট ডিয়ার মদিনা আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না জগৎ ভুলবো কিন্তু তোমায় ভুলতে পারি না জগৎ ভুলবো কিন্তু তোমায় ভুলতে পারি না বাবার আমার নবীকে ভুললে চলবে না চলবে না সব ভুলতে পারে আল্লাহ এবং নবীকে ভোলা আল্লাহ এবং নবীকে ভুলছেন তো সব শেষ আল্লাহ এবং নবীকে ভোলেননি গোটা জগৎ ভুলে গেছেন আপনি হিরো কোনো অভাব নেন বাড়াতে চাই না বাবা কষ্ট দিয়েছি যাক তো আমরা নবী প্রেম করতে চাই নবী প্রেম কাকে বলে আমি আপনাদেরকে আগে বলেছি নবী প্রেম যার ভিতরে রয়েছে ও ব্যক্তি জাহান্নামে যাবে গল্প কোরআন পবিত্র কোরআন আমার আল্লাহ বলেন ও মাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পিক দেন আমার নবী ওদেরকে বলে দেন হু লাভস এন্ড ওবে মাই আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাজ ওয়েল অ্যাজ আ লাইক হি লাভস মি এন্ড আই শ্যাল মাস্ট লাভ হিম
by my mercy and my forgiveness and my Jannatul Firdaus. It's speaking of Allah Pak. May Allah speaking at sleep number 31 in Suratul Al Imran at the part of 3, so number 10 Quran Sharif Padaniya. May Allah speaking, Kul in kuntum tuhibbun Allah, fattabi'uni yuhibbukum Allah, yaghfir lakum wa yaghfir lakum dhunubakum, wallahu ghafurur rahim. Quran Sharif is Suratul Al Imran, 3 number surah, 3 number para, 31 number ayat. Ek kotha shesh kore, baba uthen na, shesh kore debo. এক কথায় আল্লাহ বলে দিলেন, নবীজি বলে দেন, যদি তারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আমার ভালোবাসা নিতে চায়, আমাকে ভালোবাসা দিয়ে ধন্য হতে চায়, ওই মানুষটা যেন আপনি নবীকে ভালোবেসে মেনে নেয়। কথা বুঝতে পারেন? কষ্ট হয়। আপনি নবীকে যেন তারা ভালোবেসে মেনে নেয়। আল্লাহ বললেন না, যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে আমাকে ভালোবাসুক, আপনাকে বাদ দেখ বলছে? ওটা কোরআনে এরকম আয়াত আছে? আছে কি? আমাকে যদি কেউ ভালোবাসতে চায়, আমার ভালোবাসা কেউ পেতে চায়, আপনাকে যেন ভালোবেসে মেনে নেয়। নবীকে মেনে নেওয়ার মধ্যে ভালোবাসা, যাকে ভালোবাসা যায় না তাকে কখনো মানা কথা বল না পারা। যুবকরা কি রাগ করছেন? মুরব্বীরা রাগ করতে করতে পারে, যুবক তো রাগ করার কথা না। আমাদের যুবকরাই বেশি ভক্ত। মুরব্বীরা কয় যে হুজুরে এখনো দাঁড়িয়ে মশা এখনো কিছু পাকেনি, কেমনি এর কাছে বয়াত করে। যুবকরা কিন্তু আমার খুব ভক্ত। তো আপনার কি কষ্ট হচ্ছে আমার কথা? তো বলছিলাম যে নবীজির ব্যাপারে আল্লাহ পাক বললেন, যদি আমার ভালোবাসা পেতে চায় তাহলে আপনাকে যেন তারা ভালোবেসে মেনে নেয়। আপনি যাকে ভালোবাসেন না তাকে মানতে পারবেন? আপনি আমাকে ভালো না বাসলে, আমি যদি মজার কথা বলি একবারে কোরআন হাদিস গুলেও খাওয়ায়, আপনার কাছে খালি বিষের মতো লাগবে, ইটা লাগবে, কারণ ভালোবাসি না, শত্রু। যত মজা করে কথা বলে তত শত্রুতা বাড়ে যায়, ওর দাম বেড়ে যাচ্ছে। হিংসু কথা বলে, হিংসা এমন একটা কঠিন রূপ যার ভিতরে হিংসা আছে আর সন্দেহ আছে। এই দুইটা আগুন এমন একটা জিনিস যার উপর আপনি সন্দেহ করতেছেন, ওর কোনো ব্যাপারে জানেন না, আপনি সন্দেহের আগুন জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। যার প্রতি আপনি হিংসা করবেন, আমার আল্লাহ তাকে উত্তরতে উঠাই দেবে, ওই উঠবে আর আপনার ভেতরে পুড়ে যাবে, খালি পুড়ে যাবে, খালি পুড়ে থাকবে। এই জন্য হিংসা আর সন্দেহের আগুন কখনো ভিতরে ঢুকাবেন না, সাবধান। জীবনে শান্তি উঠে যাবে, দুনিয়ার সব আছে আপনার, তারপরেও যদি হিংসা ভিতরে থাকে আপনার ভিতরে খেয়ে জ্বলতেই থাকবে, খেয়ে জ্বলতেই থাকবে, খেয়ে জ্বলতেই থাকবে। আর সন্দেহ, বউ যদি স্বামীকে সন্দেহ করে, স্বামী যদি বউকে সন্দেহ করে, কিছুই করে তারপরে খেয়ে ভিতরে খেলে না দিলে কি করবে, না দিলে কি করবে, কথা করা থাকে সন্দেহ রোগ আগুন ধরিয়ে দেয়, আপনাকে পুরে ছাই করে দেবে। তো বর্তমানে হিংসা চলছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমার মালিক বললেন, যদি কেউ আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় তারা যেন নবীকে ভালোবেসে মেনে নেয়। এর রেজাল্ট কি হবে? বাবারা রাগ করলে ছেড়ে দিন। এর রেজাল্টটা কি হবে? আল্লাহর ভাষা শুনি কি বলে আমার সাথে একটু পরে ভালো লাগবে। কল বলেন না, কল এই কল শব্দের অর্থ বলে দিন, আর কাপ ছোট কাপ দিয়ে বলে কুল মানে খাও। কল বলে দিন, ইন যদি, ইন মানে কি, যদি, কন্তম মানে তোমরা, তুহিবুন আল্লাহ, আল্লাহকে যদি ভালোবাসা দিতে চাও, আল্লাহর ভালোবাসা, এই তুহিব্বুনের মধ্যে দুটো আছে, দেওয়া নেওয়া। আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, আল্লাহর ভালোবাসা যদি নিতে চাও, ফাত্তাবিউনি নবীকে মেনে নাও, নবীকে ভালোবেসে মেনে নাও। এখানে অনেক মুন্সি কয় কয় এটা আর ভালোবাসার কথা না, মানার কথা আছে। আচ্ছা আপনি বলেন তো, কাক মানেন আপনি? যাকে আপনি ভালোবাসেন সে যদি ভাঙ্গা কথাও বলে মধুর মতো লাগে, আর যাকে শত্রুতা করেন সে যদি মধু না ডালে দেয় না জানি বিষ দিচ্ছে। এই জন্য এখানে ভালোবাসাটা উজ্জ্বল রাখা হয়েছে। নবীকে মেনে নাও, দেখি কেমন মানো, মানো তোমরা আমরা দেখি। বলতে পারতেন আল্লাহ আমাকে ভালোবাসো, আমাকে মানো, আমার
কেমনে নামাজ পড়ব? আমি আল্লাহ তো তোমার নামাজ শিখাই নাই, আমাকে দেখতে পাবা না, এই জন্য আমাকে দেখে নামাজ পড়ে আখেরি নবী, আর আখেরি নবীকে দেখে তোমরা নামাজ পড়ো, আমি আল্লাহর দিদারের নামাজ হয়ে যাবে। সল্লু কামা রাআইতুমুল কুরআন রাআইতুমুল হাদিস বলা হয়নি, সল্লু কামা রাআইতুমুনি, নুনে বেকায় ইয়া মুতাকাল্লিম, তোমরা সেইভাবে নামাজ পড়ো যেভাবে আমি নবীকে নামাজ পড়তে দেখো। হাদিসটা কত কঠিন, আমাকে দেখে নামাজ পড়ো। হুজুর জানতেন না যে কিয়ামত পর্যন্ত আমি থাকবো না, কথা বলেন হুজুরকে দেখে দেখে নামাজ পড়ো, সাহাবীগণ পরের গ্রুপ কেমনে পড়বে কথা কয় না, হুজুরকে দেখে নামাজ পড়ে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, কিন্তু তাবেঈগণ তবে তবে আইনা মুস্তাহিদি শেষ কিয়ামত পর্যন্ত তারা কাকে দেখে নামাজ পড়বে? এই তো যদি হুজুর বলতেন সল্লু কামা রাআইতুমুল কুরআন রাআইতুমুল হাদিস, কোরআনে যেভাবে আছে লেখা হাদিসে যেভাবে ব্যাখ্যা দেওয়া আছে ঠিক ওইভাবে নামাজ পড়ো তাহলে যথেষ্ট হয়ে যেত, কিন্তু নবীজি বলে রাআইতুমুনি, আমাকে দেখে নামাজ পড়ো, এর অর্থ হচ্ছে ভালো করে বোঝেন, এর অর্থ হচ্ছে আমি আখেরি নবী, তোমাদেরকে বুখারীর হাদিসে জিবরিল দিয়ে শিক্ষা দিয়েছি আনতা আবুদাল্লাহকে আন্নাকা তারাহু, তোমরা এমন ইবাদত করো যেমন তুমি আল্লাহকে দেখছো, আল্লাহকে ডাইরেক্ট দেখে না, তোমরা ভুল আছর আল্লাহকে কোনো দৃষ্টি ধরতে পারে না, কেউ দেখতে পায় না, আল্লাহকে দেখার মতো দৃষ্টি একমাত্র আখেরি নবীর আছে। আমি আখেরি নবী, আমার আল্লাহকে দেখে নামাজ পড়ি, যার কারণে প্রথম শর্ত দিলাম তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন তুমি আল্লাহকে দেখতেছো, তোমরা দেখতে পাবা না, আমি আল্লাহকে দেখে নামাজ পড়ি, এই জন্য আমাকে দেখে তোমরা নামাজ পড়ো, আল্লাহকে দেখে নামাজ পড়ো সব হবে। এটার নাম হয় মুরাকাবা, আল্লাহকে দেখে দেখে নামাজ পড়ার নাম মুশাহাদা, আর আল্লাহকে না দেখতে পেয়ে আমি নামাজ পড়ছি আল্লাহ দেখছেন, এর নাম মুরাকাবা। এই দুই সিস্টেমের নামাজের বাইরে কোনো ইবাদত নাই, দুইটা ইবাদত মুরাকাবা অথবা মুশাহাদা, হয় আল্লাহকে দেখতেছি নয়তো আল্লাহ আমাকে দেখছে, সুবহানাল্লাহ বলবেন না জানো, এই মুরাকাবার মুশাহাদার ভিত্তি একটু খেয়াল করে শুনবেন, মন মন লাগান বাবা, উঠুন মুটুন করলে আমার বুঝবেন না, কিচ্ছা কাহিনী বলতেছি না যে আপনি সকালে যা বলবেন যে লাইলি মজনু কথা তো বললো, মজনু ছেলে না মেয়ে, আমি ওয়াজ করতেছি কোরআন আর সুন্নার গল্প, মন খারাপ হচ্ছে একটু বলি, রাগ হয়নি তো? আল্লাহর হাবিব কেন বললেন আমাকে দেখে দেখে নামাজ পড়ো? হুজুর তো জানতেন যে আমাকে সবাই তো দেখতে পাবে না, পাবে না, কিন্তু হুজুর তো কোরআনের কথা বললে যথেষ্ট হয়ে যেত, হাদিসের কথা বললে যথেষ্ট হয়ে যেত, কিন্তু এই জায়গায় প্রমাণ হতো, সবাই বলতো কোরআনে যা আছে তা মানবো, হাদিসে যা আছে তা মানবো, আর কাউকে মানা দরকার নাই। আল্লাহর বন্ধু বললেন আমি আল্লাহকে দেখে নামাজ পড়েছি, আমাকে দেখে যারা নামাজ পড়লো তারা সাহাবি, ওরা আল্লাহ এবং নবীকে দেখে নামাজ পড়ার সওয়াব পাইল, সাহাবীরা আমাকে দেখেছে, এবার সাহাবীকে তাবেঈরা দেখলো, ওরা সাহাবীকে দেখে নবীকে দেখে আল্লাহর কুদরতকে দেখে নামাজ পড়লো। এইভাবে আল্লাহর ওলিরা নামাজ পড়বে, ওলি যেমন নামাজ পড়ে তার দিকে নামাজ পড়ো, ওলি নবীকে দেখে নবী আল্লাহকে দেখে, আল্লাহর দিদারের নামাজ হয়ে যাবে, এর নাম মুরাকাবা ও শাহাদা। সালাত নামাজ আমরা সবাই পড়ব, রোজা সবাই রাখব, হজ সবাই করব, যাকাত সবাই দেব যাদের উপর ফরজ, হজ সবাই করব যাদের উপর ফরজ, কার দেখে করব, আল্লাহ দেখে না নবীকে দেখে? কিন্তু নবী আল্লাহ তো দেখা যায় না, দেখেন, এই জন্যই আল্লাহ বললেন ফাত্তাবিউল লা নয় ফাত্তাবিউল কুরআন নয় ফাত্তাবিউর রাসূল, নবীকে অনুসরণ করো আমার অনুসরণ করো, সুবহানাল্লাহ। রেজাল্টটা কি হবে মানলে তোমরা নবীকে, ফাত্তাবিউনি আমার নবীকে মানলে, আমার নবীর অনুসরণ অনুকরণ করলে,
নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনার কাজ করে না, তোমরাও করবে না। নবী নামাজ পড়ে রোজা রাখে, হজ করে যাকাত দেয়, তোমরাও নামাজ রোজা হজ যাকাত করবে। নবী হারাম কাজ করে না, সুদ খান না, ঘুষ খান না, জেনা করেন না, ব্যভিচার করেন না, চুরি করেন না, ডাকাতি করেন না, জঙ্গিপনা করেন না, সন্ত্রাসীপনা করেন না, মানুষ খুন করেন না, দেশের ক্ষতি করেন না, জাতির ক্ষতি করেন না, ইসলামের ক্ষতি করেন না, কোনো মানুষের কোনো ক্ষতি করেন না, নিজে কষ্ট স্বীকার করেন কিন্তু অন্যের উপর ক্ষতির বোঝা চাপান না। এই জন্য নবীকে যারা মেনে নিল ওই মানুষগুলো নবীর মহব্বত যদি না থাকে মানতে পারবে না। নামাজ পড়েও নবীকে মানা সম্ভব নয়, যেমন বিশর বাহিনী নামাজ পড়েছে নবীর পিছে, মানতে পারে নাই, ওদের ভিতরে মহব্বত ছিল না। আর সাহাবায়ে কেরামগণ নবীর পিছে নামাজ পড়ে জান্নাতি হলো, বিশর বাহিনী নবীর পিছে নামাজ পড়ে জাহান্নামী হলো। দুইটাই মানুষ, দুইটাই মুসলমান দাবিদার, এক দলের মহব্বত ছিল নবীর, ওদের নামাজ জান্নাতে নিয়ে গেল সাহাবী, আর একদল নামাজি নবী, নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, কিন্তু নবীর প্রেম ছিল না, এই জন্য তাদের ইবাদত নিয়ে গেল জাহান্নামে। নামাজ দুইটাই একই নবীর পিছে নামাজ পড়েছে সাহাবিরাও মুনাফিকরাও, কথা বলছেন না কেন? কিন্তু এক নামাজ মুনাফিকদেরকে ইন্নাল মুনাফিকিনা ফি দারকি আসফাল মিনান নার, এক নামাজ মুনাফিকদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, একই নবীর পিছে নামাজ, একই মসজিদ নববী, এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, এক রাকাত এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব, একই নবীর পিছে একই মসজিদে নামাজ পড়লো দুই গ্রুপ, বিশর বাহিনী জাহান্নামের নিম্ন স্তরে স্থান পাইলো, আর সাহাবায়ে কেরাম দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইলেন। আজকেও নামাজ চলছে হাত ফেরকার বাতিল ফেরকার নামাজ, বাতিল ফেরকা কয় নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, এলাই তো যথেষ্ট, ছোট খাটো বিষয়ে খালি কথা কয়, খালি ছোট খাটো কথা কয়, নামাজের কথা কয় না। নামাজ ঠিকই পড়বে, কিন্তু হুজুর বললেন নামাজ তো মানে মসজিদেই পড়ে, কথা বলছেন না কেন? নামাজ তো আমরাও পড়ি, সবাই নামাজ পড়ি, আমি তো নামাজের একটা মুসলিম ইমাম, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, জুমা নামাজ পড়ি, তাস আমরা ইশরাক সাস জাওয়াল আওয়াবিন তাহাজ্জুদ 10 ওয়াক্ত নামাজ আমি ক্যালেন্ডারই বের করে দিয়েছি, আলহামদুলিল্লাহ পড়বেন না তো? কিন্তু প্রশ্ন হচ্ছে নামাজ তো পড়ি আমরা, কিন্তু নামাজের পড়ার পরেও আল্লাহর বন্ধু বললেন ইয়াতুনা নাসি জামান, মানুষের মধ্যে এমন একটা যুগ আসতেছে ইয়াস্তামিউনা ফিল মাসাজিদ, মসজিদ ভরে মুসল্লি থাকবে, লাইসা ফিহিম মুমিন, তাদের মধ্যে একজন মুমিন খুঁজে পাওয়া যাবে না। এটা আবার কোন নামাজি কথা করে দেখেন, ইমামও কয় নবী আমাদের মতো, মুসল্লি কয় কোরআনে আছে মানা বাসার মিসলুকুম, হুজুর কইছে ইমাম সাহেব হুজুর, মুফতি সাহেব হুজুর, মুহাদ্দিস সাহেব হুজুর, এত বড় ইমাম কি ভুল করতে পারে? পীর বলে নবী আমাদের মতো নয়, আর ইমাম সাহেব বলছে যে কোরআনের আয়াত দিয়ে আনা বাসার মিসলুকুম, নবী আমাদের মতো, কাজে ইমামেরটাই ঠিক, ইমামও নবীর বিরোধিতা করে জাহান্নামে গেল, মুসল্লিও ইমান হারালো, কথা বলে দেখেন। আল্লাহর বন্ধু বলেন তোমরা মুখস্থ রাখবে, আখির নবীর প্রতি ইমান যদি নষ্ট থাকে ও মানুষের কোনো আমল থাকবে না, এই জন্য মসজিদ ভরা মুসল্লি থাকবে কিন্তু মুমিন পাওয়া যাবে না। বাঁচানো গড়ানো গল্প করতেছি আমি না, ইমাম কয় নবী মাটির মানুষ, মুসল্লি কয় হুজুর কি খারাপ করছে, হুজুর কোরআন দেখছে, ইমাম ইমামের ইমান নাই, মুসল্লির ইমাম কয় যে মিলাদ বিদআত, মুসল্লি কয় ঠিক আছে বিদআত, নবীর যুগে ছিল না, নবীর যুগে ছিল না মিলাদ বিদআত, নবীর যুগে ভাত থাকেনি, তুই ভাত খাস কেন? নবী কবে ভাত খাইছিল দেখাতে পারবেন? হুজুরের খাবার ছিল রুটি আর খেজুরের হালুয়া, আর হালুয়া নবীর দেখো তাই হালুয়া পালো কই, হালুয়া পালো কই, আরে গাদা হালুয়া আর রুটি ছিল নবীর খাস ছিল নবীর খাবার, হুজুরের হালুয়া ছিল খেজুরের হালুয়া, আমরা হালুয়া খেজুর আমরা বাংলাদেশে পয়সা পাওয়া যায় না, বাংলাদেশে হালুয়া বানাই কথা বলে কয় হাজার রুটি পালো কই, হাজার রুটি পালো, নবী খাদ্যই তো হালুয়া রুটি সন্ন্যতি খাবার, আজও সৌদি আরবে হালুয়া কিনতে পাওয়া যায়, যা বলি ভাই খেজুরের হালুয়া দেন কেজি কেজি খেজুর, খেজুর হালুয়া হালুয়া রুটি, হুজুর হালুয়া রুটি খেয়েছেন, শুকনা জবের রুটি খেয়েছেন, এর সাথে হুজুরের সবচাইতে উন্নত মানের খাবার বেশি ছিল সেটা হলো রুটির সাথে গোশত, গোশত দিয়ে কদু দিয়ে রান্না করে, এটা এটা হুজুরের সবচেয়ে বড় প্রিয় খাবার ছিল,
তা আপনি আমি তো কাচ্চি মারতেছি, বিরিয়ানি মারতেছি, এ কথা কর নাকি, পোলাও মারতেছি, পাইকারি চলছে তো চলছে খাবার, কই এগুলার তো কেউ বেদাত কয় না, ওগুলা মেরে খেলে যে পেট মোটা হবে না, রাগ হচ্ছে না তারা? নবী সময় সেনা বেদাত হয়ে গেল আসলেই কি নবী সময় ছিল না মিলা কথা কনে নবী সময় মিলাদ ছিল না? বার করবো সবের বাচ্চা সাহেব বাচ্চা যাবো, এই ব্যাগটা বড় আছে তাহলে বার করবো দেখাবো, বাতিল কোম্পানি যেন ভয় পায়, খালি বাইরে কয় উনি আসতে আসা যাবে না, আশরাফ সিদ্দিকি আসা যাবে না, স্যার ওসি সাহেব উনি আসতে মারামারি হবে, কে রে ভাই আমি কি মারামারির বাক শুনে আসি নাকি কলক করে, হ্যাঁ আমি আসলে মারামারি হই মানে, আমি সত্য কথা বলি তোমাদের কেতাবদের দলিল দিই, তোমরা এখন দেখতেছো আমরা যা ফতোয়া দিয়ে দিয়েছি সব তো ডাস্টবিনে যাচ্ছে, আর এর আমরা মানুষের কাছে হেও প্রতিবন্ধ হচ্ছি, এই লোক তার দিয়ে সরাও না হলে আমাদের ব্যবসা শেষ, কেন এটা করো, ফতনা ফেতনা হবে কেন? মিলাদ আজকে আসেনি, আজকে থেকে মিলাদ হয়নি, আর নিয়মাতুল কুবরা আমার কাছে রয়েছে, 36টা খোলেন, বাবু বাবের নাম মা যা ফি মাউলিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নবী পাক মিলাদ ব্যাপারেই একটা বাপ, قال ابو بكر الصديق من انفق دينارا او درهما على قرات مولد النبي صلى الله عليه وسلم كان رفيقي في الجنه سبحان যে ব্যক্তি নবীর মহব্বতে মিলাদ করবে মাউলিদুন নবী, কথা বুঝতেছেন না বুঝেন না, হাদিসের ইবারা মিলাদুন নবী করবে, এর জন্য অর্থ ব্যয় করবে, সময় ব্যয় করবে, শ্রম দেবে, আমি আবু বকর নবীর জান্নাতের সাথী, আমি আবু বকরের সাথে সে জান্নাতের বন্ধু হয়ে থাকবে, সুবহানাল্লাহ, আবু বকর তো নবীর সময় মানুষ না, গতকালকার মানুষ, এ গল্প ওমর রাদিয়াল্লাহু থেকেও আছে, ওসমান গনি থেকেও আছে, আলী রাদিয়াল্লাহু থেকে আছে, চার সাহাবীর থেকেই আছে, খোলাফায়ে রাশিদার থেকেই রয়েছে, তাহলে আজকে যারা করছে মিলাদ আজ মিলাদ ছিল না, এরা গেলে হাদিস পড়ে না কেন? কারণটা কোম্পানি নেয়, কোথায় নেয়? ওনার কোম্পানি নেয়, যার কারণে এগুলো বিরুদ্ধে ফতোয়া দেয়, আর ওনার কোম্পানির যেগুলো আছে ওটা কোরআন হাদিসের কোথাও না থাকলে ওটা ফরজ, কথা করে দেখেন, ওটা দলিল লাগে না, যেমন হরতাল করতে দলিল লাগে না, লং মার্চ করতে দলিল লাগে না, তারপরে আপনার কি বলে টিভি করতে দলিল লাগে না, টিভির মধ্যে পাঙ্কিং জাম্পিং লাফিং ছাপিং, মহিলা পুরুষ একাকার হতে দলিল লাগে না, বুবু 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 ভাবি ভাবি করে করে খাচ্ছে, কত করছে না কেন? আমি তো শুনছি এক হুজুর একজন ইমাম সাহেব তাই নাকি ওই এলাকার মহিলার সাথে ব্যাডমিন্টনও খেলে, আমার নামাজও পড়ায় আছে, যেমন ইমাম তেমন মুসলমান, কথা বলে ইমাম পাগড়ি বানতেছে আর টিভি দেখতেছে, টিভি দেখে পাগড়ি বানতেছে, মুসল্লিও নামাজ আছে না ইমামও নামাজ আছে, নামাজ আছে আল্লাহ মুসল্লি ওই কথা কেন দেখেন, এগুলা হচ্ছে কিনা বলেন না, আপনি সাধারণ মানুষ আপনার ভুল হবে, আপনি নাপাক হতেই পারেন, নাপাক হবেন বলে কি পাক পানি নাই, কিন্তু নাপাক আপনি যদি নাপাক পানির কাছে যান নাপাক আপনাকে আরো ডবল নাপাক বানিয়েছে, আর আপনি নাপাক হতেই পারেন, আপনি এমন এক পানি দিয়ে হাত পাও ধোন যে পানিটা পাক, আপনি ছিলেন নাপাক বানিয়ে দিবে পাক, এই জন্য আল্লাহ বলেন কুনু মাআস সাদিকিন, সত্যবাদী আল্লাহর ওলিদের সাথে হয়ে যাও, ওরা আল্লাহকে মানার মতো মানে, নবীকে মানার মতো মানে, তোমাদেরকেও আল্লাহ নবী মানার মতো মানিয়ে জান্নাতে মানুষ বানিয়ে ছেড়ে দেবে, বলবো না আপনার রাগ হয়ে গেছে, সবাই দাঁড়িয়ে যান নবীকে সালাম দিয়ে একটু, সবাই দাঁড়িয়ে যান, এটা লাইন দাও বাবা লাইন দাও, ইয়া হাবিবি মদিনা হইতে সব কিছু পারেন আল্লাহর রহমতে দেখিতে ও শুনিতে, সূরা আহজাবের 45 আয়াত এবং বুখারী মুসলিম সহিহ হাদিস প্রমাণ
সুই পারেন দেখিতে আমাদের লাশ কবরে রাখিলে নিয়েন গো নবীজি সুবার নিষ্কো আপনি যে
জ্বলন্ত কোরআন হাদিসে প্রমাণ দলিল মানে না তারা যারা আপনার দুশ্মন বাতিল ফেলে কার লেবেল ধরিবে তিনটি সময় দোয়া কবুল হয়, কয়টি সময়? তিনটি। কথা বলেন না, তিনটি। বাদ আল আযানি ইলাল ইকামা, আযান থেকে ইকামত পর্যন্ত যে দোয়া করা হয় তা কবুল হয়ে যায়। ইউজিবুদ দাওয়াত, ইউজিবুদ দাওয়াত যাওফাল লাইল, রাত্রির দ্বিপ্রহরে দোয়া কবুল হয়ে যায়। রাত্রির দ্বিপ্রহর এখন কখন আছে জানেন? ছোট দিনে রাত্রির দ্বিপ্রহর আছে 12টায়, আর বড় দিন যখন হয়, রাত যখন বড় হয় তখন দ্বিপ্রহর আছে 11:30-12:15। এখন রাত্রি দ্বিপ্রহর হয়েছে না হয়নি? 1:30 বেজে গেছে দ্বিপ্রহরে। রাত্রি দ্বিপ্রহর যাও ফাল্লাই, রাতের মধ্যকালে দোয়া করব। এরপরে হুজুর বলেছেন বাদা সলাতিন মাকতুবাত, বাদা সলাতিন মাকতুবাত শব্দ হয়তো ফরজ নামাজ। কি নামাজ? বাদা মানে পরে, বাদা মানে কি?
আফটার ফরজ সলাত বাদা সলাতিল মাকতুবাত দোয়া মাস্ট বি গ্রান্টেড দোয়া অবশ্যই কবুল হয়ে যায় আজকে আজানের পরে দোয়া তুলে দিছে কারণ দোয়া কবুল হয় দোয়া কয় কবুল হলে বিপদ আজানের পরে দোয়া নেয় বেশিরভাগ মুসলিম আজান হয় হাত কম বসে আবার দোয়া যে আমরা কেউ করে আমাদেরকে আপনারা কষ্ট নিচ্ছেন আমার কোথায় তোমার দিয়ে দাও বাবা দিয়ে দাও হ্যাঁ সবার তোমার দেবো আমি অনেক কষ্ট দিয়েছি আপনাদেরকে আসলে আমার অল্প সময় হয় না আমি এক ঘন্টা আধা ঘন্টা কিছু করতে পারি না বাবা অনেকে পারে এর মধ্যে চাও পাওয়া পারে সবই করা পারে ওয়াজও হয়ে যায় কামাই হয় 15,000 কিন্তু আমার হয় না আমি কথা বললে আমার 2-4-5 ঘন্টা সময় লাগে কারণ আমার জিন্দগি আমার মালিককে খুশি করার জন্য এখানে নাফসানিয়াত নয় আল্লাহর কসম আমি কেউ না এখানে জাহিদ নয় গৌরব নয় আল্লাহ পাকের গোলাম হিসেবে কাজ করছি মালিক দয়া করে করে দিচ্ছেন তিনি যদি দয়া না করেন আমি হিজিরু আমার তো হাজার হাজার ডক্টর আশরাফ সিদ্দিকী মুহূর্তের মধ্যে তৈরি করা আমার আল্লাহর 1 সেকেন্ডও লাগবে না আর হাজার হাজার ডক্টর আশরাফ সিদ্দিকী কবরে ঢোকাতে আমার আল্লাহর 1 সেকেন্ড লাগবে না সুতরাং এখানে কোনো মাধ্যমই নেই শুধু এতটুকুই আমাদের চিন্তা করতে হবে আল্লাহকে মানতে হবে মানার জন্য যে যতটুকু পারবে আল্লাহ এবং রাসূলকে মানতে সে তত কামিয়াব সে তত কামিয়াব ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে বেশি মুত্তাকি পরহেজগার সম্মানিত যে ব্যক্তি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে যাক তো আমি আপনাদেরকে কষ্ট দিয়েছি অনেকক্ষণ আর কষ্ট দেব না দোয়া কবুল হয় 3টি টাইমে তাহলে 3টি সময় দোয়া কবুল হয় আমরা 3 টাইমের 1টি টাইম এখন পাচ্ছি তাহাজ্জুদ মুহূর্ত দ্বিপ্রহর ঠিক আছে বাবারা তওবা করা দরকার আছে না নাই আছে আচ্ছা যাদের দরকার নাই তারা একটু হাত তোলে যাদের দরকার নাই হয়তো আমি নিষ্পাপ মাসুম আমার আমার গুনে নেই এরকম লোক আছেন না বর্তমান সময় গুনার সময় এ সময়টা তো অনেকে দেশ বিদেশ থেকে অনেকে তওবা করতে চান বায়াত হতে চান দয়া করে তওবা বায়াতের নিয়ত করেন আর এখানে যারা তওবা করতে চান বায়াত হতে চান পাইয়ে দেওয়া হচ্ছে গায়ে গায়ে হাত দেন ভয়ের কোনো কারণ নেই কারো জমিনে খেয়ে নেবো না 10 টাকা হাতিয়া চাইবো না কারো কাছ থেকে কোনোদিন 10 টাকা হাতিয়া চাইবো না কারো কাছে বাড়িতে গিয়ে 1 লোকমা খেতে চাইবো না আমার মালিকের দয়ায় আমাকে আল্লাহ এত মুরিদ দিয়েছেন আমি যদি আরেকটা মুরিদের বাড়ি যদি একদিন খাই তাহলে 50 বছরও মুরিদ শেষ হবে না কথা কি বুঝতে পেরেছেন তো কাজে খাওয়া দাওয়ার চিন্তা নাই আমার চিন্তা হলো কি করে আপনি আল্লাহওয়ালা হবেন কি করে আপনি নবী প্রেমিক হবেন কি করে আপনি নিজে আল্লাহ সন্তুষ্ট হয়ে চলবেন পরিবারকে চালাবেন দেশ জাতি ইসলামে উপকার করবেন এই প্রচেষ্টাটুকুই আমার প্রচেষ্টা গায়ে গায়ে হাত দিবেন গায়ে গায়ে হাত ভয়ের কোনো কারণ নেই এটা না মিলাদ মাহফিল যদি ওয়াজ মাহফিল হতো তাহলে এখানে আমরা হাইবুল্লাহ ভাইকে আমরা সভাপতি বানাতাম কিন্তু যেহেতু আমরা তো মিলাদ মাহফিল আমার মুরিদরা এখানে ডাকছে এবং মোহাম্মদ হুজ্জাতুল্লাহ বিন আসার আলী মানে সিদ্দিক অর্থাৎ আমার সন্তান গত 18 তারিখ থেকে 1 বছর পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ এর উপর ভিত্তি করে আমরা যেহেতু জন্মদিন পালন করি না আমি আমার জন্মদিন পালন করে যার কারণে আমার সন্তানের জন্মদিন আমি পালন করিনি কিন্তু এটার উপলক্ষে দোয়া অনুষ্ঠান করা যায় তো সেই দোয়া অনুষ্ঠান এখানে টাঙ্গাইলবাসী আমার মুরিদেরা আমার সন্তানের 1 বছর পূর্তি উপলক্ষে দোয়ার একটা অনুষ্ঠান করেছে আলহামদুলিল্লাহ তার মধ্যে থেকে আমাদের কাদির সাহেব কাদির মিয়া আব্দুল কাদির সাহেব উনি বিদেশ যাবেন সামনে ওনার ফ্লাইট অসুস্থ মানুষ উনি আল্লাহর কাছে দোয়া চেয়েছেন আপনাদের কাছে দোয়া চেয়েছেন যেন আল্লাহ পাক ওনাকে সুস্থ করেন এবং উনি যেন সুন্দরভাবে তার প্রবাস জীবনে যেন সুন্দরভাবে হালাল দিকে আমাকে দোয়া করেন আমিন বাবারা আমার আমি আপনাদের কষ্ট দিয়েছি দেখো কোন আর কষ্ট দেবো না সবাই একটু বসেন গায়ে গায়ে হাত দিন ভয় নাই রে বাবা কারো জমি লিখে নিব না গায়ে গায়ে হাত দেন গায়ে গায়ে হাত দেন আর যারা কোনো হক্কানি ওলির মুরিদ হ্যাঁ দোয়া করুন হক্কানি ওলির মুরিদ তারা সে হক্কানি ওলি বাদ দেওয়ার দরকার নেই হক্কানি ওলির পাশাপাশি অন্য যে কোনো পীর সাহেবকে ভালোবাসা যাবে ভালোবাসাটা আপনাকে নাজাতি করবে সুবহানাল্লাহ বলে আর আমার মসজিদ কিলা মুরিদ যারা দরবার শরীফে আমাদের টাঙ্গাইল গড়ে আহমদাবাদ দরবার শরীফে মসজিদ কিলা যারা আমি পীর সাহেব যে পীর সাহেবের আমি খেলে খেলাফত প্রাপ্ত ওনার যদি কেউ বায়াত হতে থাকেন তার বায়াত হওয়ার দরকার নেই আপনি আমাকে অন্তর দেব ভালোবাসলেই আমরা একসাথে আল্লাহর দয়া আসব আমি শুধু আপনাকে বলি কোন হক্কানি ওলির মুরিদ হলে আর মুরিদ হওয়ার দরকার নেই তার কাছে যথেষ্ট তিনি যদি ইন্তেকাল করেন আরেকজন ওলির কাছে বায়াত হওয়া খরচ কথা বলবে কেন
আর হক্কানি ওলি মনে করে গেছেন, কিন্তু দেখা যাচ্ছে দুনিয়ার সব দুই নম্বরিতে ভরা। ছবি ভিডিও টিভি প্রজেক্টর নামাজ নেয় কালাম নেয় অনেক কিছু হয় না, মহিলা পুরুষ একাকার, তাকডুম টাকডুম হরমোনিয়াম বজ্র তবলা ডুগডুগি মহিলা পুরুষ একাকার, মনের পর্দা বড় পর্দা বাইরের পর্দা উপরে তুলরে আস্তার নামাজ কালাম নামাজের মতো নামাজ একবার পড়লে হয় টু 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 টু। এই ধরনের বিচিত্র রকমের ভেজাল চলছে। আপনাকে ওই পিসাবকে বাদ দিয়ে আরেকজন হক্কানি ওলি ধরা আপনার জন্য ফরজ। কারণ পীর ধরা কার আদেশ? কোন মাস সাদেকিন আদেশটা কার? আল্লাহর আদেশ মানে ফরজ না নফল? আল্লাহর আদেশ মানে ফরজ দেখে তো নামাজ ফরজ, আল্লাহর আদেশ ফরজ দেখে না রোজা ফরজ, হজ ফরজ, জাকাত ফরজ। আল্লাহরই আদেশ তোমরা হক্কানি ওলিদের সাথী হও। কার আদেশ? বায়াত হওয়া, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, যারা বায়াত হয় না কোন হক্কানি ওলির কাছে তাদের মৃত্যু হবে জাহেলিয়াতের মৃত্যু। যখন নবী রাসূল নাজিল হয় না কোন যুগ? ডেজ অব ইগনোরেন্স, ওই জাহেলিয়াতের জীবের মৃত্যু তারা বহন করবে, তারা কখনো ইসলাম নিয়ে মরতে পারবে না। মুসলিমের হাদিস আর কোরআনের বাণী সূরাতুল তাও সূরাতুল ফাত 26 নম্বর পারা 48 নম্বর সূরা আয়াত 7 নম্বর 10 যাদের হাত আপনার হাত পর্যন্ত পৌঁছল বায়াতের হাত, তওবার হাত, ওরা আমি আল্লাহর কুদরতি হাতে হাত দিয়ে বায়াত করব। এই জন্যই আমার আল্লাহর কুদরতি বায়াত আল্লাহর হাবিব, আল্লাহর হাবিবের বায়াত সাহাবাই কেরাম, সাহাবীদের বায়াত তাবি তাবেইন। এইভাবে করে আস্তে আস্তে আমরা ওলিয়াউল্লাহর বায়াত, ফুরফুরা মাসলাকের বায়াত, আমাদের হাতে আপনি বায়াত, এবং ইমাম মাহদী আসসালাম আসবেন ওনার হাতে বায়াত হবে হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম। ঈসা রুহুল্লাহ বায়াত হবে ইমাম মাহদীর হাতে, আর উনি আখেরি নবীর উম্মতের মর্যাদা লাভ করবেন। বায়াত হলেন ইমাম মাহদীর, কিন্তু উম্মত ওনার হলেন না, কারণ ইমাম মাহদী ওলি হবেন, উনি নবী না। ওনার হাতটা যেহেতু হাত বাই হাত নবীজির হাতে গিয়ে পৌঁছেছে, আর নবীজির হাতে পৌঁছতে সেটা আল্লাহর কুদরতি হাতে পৌঁছার ওয়াদা আল্লাহ করেছেন, সেই হিসেবে ইমাম মাহদীর হাতে হাত দিয়ে বায়াত হলেন ঈসা আলাইহিস সালাম। আল্লাহ প্রমাণ দিলেন ঈসা নবী, তিনিও বায়াত না হয়ে কোন দিন তিনি হকের উপর থাকতে পারছে না। আর তোমরা কোথেকে নাজিল হলে তোমাদের বায়াত ছাড়া কোনো হকের উপর টিকে থাকো? সুবহানাল্লাহ বলবেন না জোরে? আজকে বাতিল 72 ফেরকা বায়াত লাগে না, বাতিল 72 ফেরকার তওবা লাগে না, বাতিল 72 ফেরকার মুনাজাত লাগে না, বাতিল 72 ফেরকার বলে মিলাদ লাগে না, নবীর মহব্বত লাগে না, নামাজ পড়ার চলে যাওয়ার নামাজ তো কাদিয়ানিও পড়ে বেতা, কাদিয়ানি জান্নাতে যাবে না কেন? কারণ কাদিয়ানি নবীর দুশমন। কথা কয় না কেন জোরে? প্রত্যেক বাতিল ফেরকা আল্লাহকে নিয়ে ভেজাল নেয়, ভেজাল হল নবীকে নিয়ে। আহলে সুন্নাতুল জামাত যারা নবীজির প্রেমিক, তারা আল্লাহর নবীর প্রেমের মধ্য দিয়ে আল্লাহকে পেয়েছে, এই জন্য তারা কখনো জাহান্নামী হয়ে মরবে না, ওরা জান্নাতে যাবে। প্রমাণ এবার কষ্ট হচ্ছে? প্রমাণ বুখারীর হাদিস, একজন ইহুদির বাচ্চা ছিল, ছোট একটা ইহুদির ছোল, এই ছোলটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘুরতো। কথা কয় না কি করতো? আল্লাহর হাবিবের জুতা মল যখন লেখে দিতেন, সাহাবায়ে কিরাম ধরার আগে ওই ধরে বুকে মরে যেত। এই ছেলেটা বড় হয়ে গেল, বাপ কিন্তু কর্মা পড়তে আখে নবীর উম্মত হতে দেয় নাই, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটা নেখানে ঘুরে থাকে, নামাজ তো পড়ে না, তো কোনো নামাজ নাই ইহুদি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবায়ে কিরামের নামাজ পড়তেছেন, আর ওই জুতা আল্লাহর হাবিবের জুতা বুকের মধ্যে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কিরামকে বলছেন ওই ইহুদির বাড়িটাতে এমন যেতে হবে, কেন? ওই ছেলেটার কাছে আজরাইল আসছে, ওর জীবন প্রদীপ নিভে যাবে আজকে, ও জাহান্নামে যাবে, আমি চাই না আমার মহব্বতের লোক কখনো জাহান্নামে যেতে পারে। গল্প গুজব করতেছি না, হাদিস বলছি, সহি হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গেলেন ইহুদির বাড়িতে, ইহুদি কিছুই বললো না, নবীজি ডাইরেক্ট ছেলেটার কাছে গেলেন, আজরাইলের সময় সে ধারে আছে, আজরাইল কেবল আজরাইল জান কবজ করার কাজ দেরি আছে, আমার কিছু কাজ আছে। থমকে গেলেন, আল্লাহর বন্ধু ছেলেটার দিকে তাকালেন, ছেলেটা নবীর দিকে তাকায় আল্লাহর হাবিব বলতেছে তুমি আমার ভক্ত, আমার জুতা তুমি বুকে নিয়েছ, তুমি জাহান্নামের আগুনে যেতে পারো না, কাফের হয়ে মরতে পারো না। ও বলছে আল্লাহর বন্ধু আমি কলমা পড়ি না, কিছুই কয় নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, জাকাতও নাই, কিছুই নাই, নবীর জুতারে বলছে। আজকে নামাজি বলছি নবীর মহব্বতের দুশ্মনী করো, নবীর মহব্বতে শুধু জুতা নিয়ে ঢুকছে, এর জন্য আল্লাহর হাবিব তাকে কলমা পড়াই জান্নাতে ঢুকাইছে।
কথা কি বুঝতে হয়? এই জন্য বলি নামাজ তো পড়বেনই, মুসলমান হলেই নামাজ পড়তে হবে, এটা স্বাভাবিক, ঠিক না বেটি? নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, জাকাত দিবেন, কিন্তু সেটা যেন তলি ছাড়া না হয়। আপনাদের দেশে মাছ ধরার জিনিসের নাম কি? মাছ ধরে রাখেন না, এটা কি? খালই। আমাদের দিকে খলি বলি, ওই একই জিনিস, খলি খলি। তা খালই, এই খালই মাছ ধরেছেন, এক জায়গাতে নামছেন আরেক জায়গায় চলে যাচ্ছেন, মাছ ধরে ভরে ফেলছেন, গোয়াল মাগুর এটা সেটা ধরছেন। ওখানে গিয়ে দেখেন একটা হবে কেড়ে নিচে দেখেন ওই ইঁদুরে তলা কেন বোয়ালও নেয়, বড়ও নেয়, ছোটও নেয়। আর একটা খলই আছে যেটাতে আপনি নিয়ে গেছেন, আপনি ওই কেসকি মাছ, ডানকিনি মাছ ধরে রাখছেন, ওটাও থাকবে, কথা বলছেন না? আল্লাহর ওলিদের কাছে গেলে খলির তলি মেরামত হয়। ওলিদের কাছে না গেলে দুনিয়ার সব ইবাদত রাখবেন, কিন্তু খলির তলি না, কথা কন কথা কি বুঝে আসে? আকলমন্দার সমঝদার কে ইশারা কাফি হ্যায়, জাকাতি লাগাই কে লিয়ে দুনিয়া নহি হ্যায়, ইবরাত কি চাহে তমাশা নহি হ্যায়, চোয়েঙ্গে গুফতার কো রাজ্জানে পাঁচছে বড় তখতে মুড় আছে বড় একা, যে কোনো মুহূর্তে মসজিদের পালকি বাড়িতে আসবে, আসার আগে আমরা তওবা করব। আমরা আল্লাহকে মানতে চাই, নবীকে মানতে চাই, তওবা নু তওবা করতে চাই। মানুষ গুনাহগার হতে পারে, গুনাহ দিয়ে জাহান্নামে যাবে না, তওবা না করার কারণে জাহান্নামে যাবে। কথাগুলি বোঝার চেষ্টা করবেন, অত্যন্ত হাই ফলের কথা। গুনাহ হয়েছে আপনার, গুনার কারণে আপনি জাহান্নামে যাবেন না, আপনি জাহান্নামে যাবেন তওবা না করার কারণে। তওবা করে ফেলেন, ফিরে আসেন, আমার আল্লাহ বলি ইউবাদ্দিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওর জীবনের গুনাহ আমি নেকিতে পরিণত করব। এই জন্য ওলি আউলিয়ার কাছে যেতে হবে, ওলিদের কাছে ছাড়া তওবা কবুল কথা কোনো দেখবে ঘরে কোনো তওবা গেলে হবে? আচ্ছা যদি তাই হতো তাহলে সকল নবীর রাসূল যখন নাজিল হয়েছে সমস্ত মানুষ তো ডাইরেক্ট আল্লাহর মাইনে তো হতো, নবীর কাছে বাদ হলো কেন? কোন নবী রাসূল নাজিল হননি, ওই নবীর কাছে যতক্ষণ পর্যন্ত ওই নবীর কাছে মানুষ গিয়ে কলেমা পড়ে হাতে বায়াত না হয়েছে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর কানেকশন পায়নি, কথা বলছেন না কেন জোরে? এমন কোন মানুষ পৃথিবীতে আসবে না, নবী রাসূলের র‍্যাঙ্ক শেষ হয়ে গেছে, হুজুর পাকিস্তান সাহেব আখেরি নবী, ইমাম মাহদি আলাইহিস সালাম পর্যন্ত যত মানুষ আসবে বায়াত না হওয়া পর্যন্ত সে ব্যক্তি ইসলামে ভক্তি হয়নি, সে কিসের ইবাদত, কিসের মুসলমান? বায়াত হতে হবে, বায়াতের কানেকশন। ইমাম মাহদি আলাইহিস সালাম এই জন্য যে প্রথম বলবে কারা কোরআন সুন্নার খেলাফতের পক্ষে, এসো মারো আর ধরো নয়, এসো আমার হাতে বায়াত হও। ওনার হাতে যখন যারা বায়াত হবে, আজকের যারা আওয়ামী লীগ বিএনপি সাধারণ মানুষ সবাই দৌড় দিবে, হায় হায় ইমাম মাহদি নাজিল হয়েছে, কি কথা বলছেন নাকি? বায়াত হবে, ওরা ইমাম মাহদি সৈনিক হয়ে যাবে, সাধারণ মানুষ সৈনিক হয়ে যাবে। আর যেগুলা বায়াত বিরোধী সুরবাদ পার মুন্সি, এরা এদের ভক্তদের কবে এরা ভণ্ড, বায়াত আবার পালিব, এরা যারা দাজ্জালের সৈনিক, দাজ্জাল বায়াত করবে না, দাজ্জাল জাহান্নাম দেখাবে, জান্নাত দেখাবে, ইন্দ্রজাল, দাজ্জাল শুধু জাদু দেখাবে, দাজ্জাল বায়াত করাবে না। ইমাম মাহদি আসলাম জাদু দেখাবেন না, ইমাম মাহদি বায়াত করাবে। হাজারে একজন চান্স পাবে ইমাম মাহদির কাছে, একজন, only one, একজন ইমাম মাহদির সঙ্গে বায়াত হবেন, 999 জন বাতিল ফেরকার মুর্শিদের সাথে, দাজ্জালের সাথে বায়াত হবে, তবু ইমাম মাহদি আলাইহিস সালামের মাধ্যমে সারা পৃথিবীতে এমন ভাবে খেলাফত কায়েম হবে, আল্লাহর বন্ধু বলেছেন সেই মুসলিমের হাদিস, এক বিঘর জায়গা থাকবে না যেখানে আল্লাহর কোরআনের আলোচনা হবে না। জোরে বলুন মুসলমান বাবাজিরা, বায়াত লাগবে, বায়াত মানে ভর্তি, বায়াত মানে কি? ভর্তি হওয়া, বিক্রি হওয়া, নিজেকে বিলীন করে দেওয়া। যেখানে বায়াত হলেন, এবার আপনার উপর বায়াত হওয়ার সাথে সাথে যেই মাত্র বায়াত হলেন তখনই আপনার দাওয়াত দেওয়া ফরজ হয়ে গেল, কথা হচ্ছে না কেন? ভাই আমি একটা হক পথ পাইছি বা বায়াত হয়েছি, ভাই আসেন না দাওয়াত, দাওয়াত এই দাওয়াত দিতে গিয়ে যখন বাতিল ফেরকার আক্রমণ হবে, ভেজাল হবে, তখন বাতিল ফেরকা আগাবে সামনের দিকে, আপনি যাবেন কি সামনের দিকে, মাঝখানে আমার আল্লাহর গয়মত আপনার উপর হবে, এটার নাম জিহাদ। আপনি বিজয় লাভ করবেন, ওয়ান তোমার আলাউন, আপনি বিজয় লাভ করবেন। এরপরে আমার আল্লাহ বলেন এর নাম জিহাদ, এই জিহাদের মধ্য দিয়ে আসবে কোরআন সুন্নাহর খেলাফত। লাভ দে ইউনিভার্সিটি, প্রাইমারি পড়েনি, হাই স্কুলে পড়েনি, এসএসসি সার্টিফিকেট নাই, আপনার কি বলে ইন্টারমিডিয়েট সার্টিফিকেট নাই, ও বলতেছে আমি অনার্সে ভর্তি হতে চাই, এতই সোজা অনার্সের ছাত্র হঠাৎ করে হওয়া যায় না। আপনি জেএসসি যেতে গেলে পিএসসি সার্ভে লাগবে, তারপরে এসএসসি গেলে জেএসসি সার্ভে নেবে, এতে ইন্টারমিডিয়েট পড়তে পড়তে হতে গেলে এসএসসি সার্ভে, কথা বলছেন না কেন?
এই জন্য বায়াত ছাড়া দাওয়াত কবুল হবে না। বায়াত ছাড়া কিসের দাওয়াত দিবেন? দাওয়াত যখনই দিবেন তখনই জিহাদ চলে আসবে। এমনি আলটিমেটলি আপনার জিহাদ করা লাগবে। জিহাদ মানে মারামারি না, গুতাগুতি না। জিহাদ মানে নিজে হক পথ পেয়েছি, অন্যকে হক পথে নিয়ে আসার চেষ্টা করা। সুবহানাল্লাহ, বলবেন না জোরে। যেই মাত্র বায়াত হয়েছেন আপনার উপর দাওয়াত দেওয়া ফরজ হয়ে গেল, যেই মাত্র দাওয়াত দেওয়া শুরু করলেন আপনার প্রতিদিন যুদ্ধ করা লাগবে। বাতিল ভাগা কয়ে ভন্ড পীরের মুরিদ হয়েছে, এই ভুয়া এলে ভুয়া, এই ভুয়া ভুয়া করবে। আপনি এখন হুজুর থেকে দলিল নিয়ে আসবেন, ওদের কবর দিবেন, দলিল দিব, দলিল এতে জিহাদ কথা কয়ে দেখেন না। জিহাদে আপনি বিজয় লাভ করতেছেন, একজন আপনি আছেন, হাজার জন তৈরি করবেন, একজন আল্লাহওয়ালা হকের সূর্য ওই পুরা এলাকা আলোকিত করে ফেলবে। আমার এক একটা মুরিদ একটা করে সূর্য, আলহামদুলিল্লাহ। সব জায়গাতে এটা হক্কানি আল্লাহওয়ালা যারা হবে তাদের এক একটা মুরিদ ইয়া হবে, তারা হবে হকের সূর্য, ওই একাই গোটা এলাকা আলোকিত করে ফেলবে। যতই চেষ্টা করেন অন্ধকার কখনো আলোকে ভয় দেখাতে পারে না, বরং আলো আসলে অন্ধকার ভয়ে তার দুশ্মনী করে। এ কথা কি মনে থাকবে? অন্ধকার কোনোদিন আলোকে ভয় দেখাতে পারবে না। আলো আলোই, একটা মোমবাতির আলো যদি জ্বলে চারদিকটা অন্ধকার তারে যায়, ওরে বাবা আলো আসছে, ভাগ ভাগ ভাগ, কথা করছেন না কেন জোরে? তো হক হলো আলো আর বাতিল হলো অন্ধকার। এই জন্য যখন হক ফেরকা হক আল্লাহর ওলি আসে, তখন বাতিল ফেরকার নবীর দুশ্মন মুনশিরা পাগল হয়ে যায়, কারণ ওদের আলো নিভে যায়। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আসেন আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন, আমরা যেন সত্যির উপর উঠতে পারি। বায়াত হওয়া দরকার আছে, তওবা করতে হলে অবশ্যই তওবা আমার নবীর হাতে কেমন পুষতে হবে। আপনি কেমনি নবীর হাতে পুষবেন? নবীজির হাতে হাত দিতে পারবেন? তাহলে নবীজির হাতে হাত ছিল সাহাবীর, সাহাবীর হাতে ছিল ওলির, ওলির হাতে ছিল আরেক ওলির, তার হাতে ছিল হযরত আমজাদ জামান আবু বকর সিদ্দিক কুরাইশি পূর্বনবী, ওনার হাতে ছিল আমার জুলফিকার সিদ্দিকী হুজুর, ওনার হাতে ছিল কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর, ওনার হাতে আমার, অথবা ওখান থেকে যে ফরাজিকারী দরবার, ফরাজিকারী দরবার থেকে আমার করটিয়া দরবারে হুজুর, ওনার হাতে আমার, আমার হাতে আরেক ওলি। এইভাবে করে হাত বাই হাত আমার নবীর হাতে পুষবে। আর আল্লাহ বলেছেন নবীর হাতে যাদের হাত পুষলো ওদের হাতটা আমি আল্লাহর কুদরতি হাতে এসে মিলে গেল। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য বায়াতের কানেকশনের দরকার আছে, বায়াতের কানেকশন ছাড়া হবে না। বোখারী শরীফে আরেকটা হাদিস আপনাদের ছোট্ট করে বলে দেয়, 100টা লোক একটা লোক খুন করলো, খুন করার পর পাগল হয়ে গেল। বোখারীর হাদিস, খুন করার পাগল হয়ে গেল সে তওবা করবে কেন? তওবা তো সে ওখানে করতে পারত, কথা কয়না কেন? এমনি এমনি তোমাদের কবুল হতো তো ওখানেই হয়ে যেত। সে পাগল হয়ে গেল, নিরানব্বইটা করেছিল, আর মুন্সির কাছে গেল, মুন্সি কয়ে যে তুমি 99টা লোক খুন করেছো, তুমি তো জাহান্নামে যাবে, তোমার কোনো তওবা কবুল হবে না, সঙ্গে সঙ্গে ওয়াকও মেরে দিন। বোখারীর হাদিস, নাঙ্গা তলোয়ার আছে দিল বসা, যে মরব যখন জাহান্নামে কূপ নিয়ে যাবো, অল্প বসে দিল, দিয়ে 100টা পুরা করলো। 100 পুরা করে সামনে যায় একজন সাদা মাথা, এই আপনাদের মতো সাধারণ মানুষ, স্কুল মাদ্রাস বারান্দা চোখে দেখেনি, ওই লোকের সাথে দেখে, ভাই নাঙ্গা তলোয়ার নিয়ে কোথায় যাচ্ছ? আমি গল্প করতেছি কিন্তু ওয়াজ করিনি, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কোথায় যাচ্ছ? কই যে ভাই আমি তো পাগল হয়ে গেছি, একটা হুজুরকে খুন করছি ভাই, 100টা খুন হয়ে গেছে, আমি পাগল হয়ে গেছি, কি করবো এখন? তখন উনি বলতেছে ভাই আমি তো বুঝি না তওবা কবুল হবে কিনা তা বলা পারবো না, তবে অমুক এলাকায় একটা আল্লাহর ওলি আছে। বোখারীর হাদিস, বানানো গল্প করছি না, অমুক এলাকায় একজন আল্লাহর ওলি আছে, আল্লাহর সাথে গুড কানেকশন, নবীকে মানার মতো মানে, আল্লাহকে মানার মতো মানে, দলের ধান্দায় মানে না, ইসলামকে উল্টা পাল্টা করে না, হালাল হামার উল্টা পাল্টা করে না, সন্ন্যতের জীবন বাদ দিয়ে বেদাতি জীবন চালায় না, একজন হাক্কানি আল্লাহর ওলি আছে অমুক এলাকায়, ওই ওলির আমি বায়াত, আমি সাধারণ মানুষ, ওনার কাছে গেলে আমার বিশ্বাস আপনার তওবা কবুল হবে। লোকটার ভিতরে ধা করে চলে উঠল আশার আলো, এই মাত্র সে জাহান্নামের জাহান্নামের ইয়া দেখতেছিল, এখনই আশার আলো চলে গেল, ভাব করো আশার আলো চলে গেল, সে এক লাফ মারলো আমি আল্লাহর ওলির কাছে যাব। কেন বাবা আল্লাহর ওলির কাছে যাওয়া লাগবে কেন? ওখানে তওবা কবুল হয় না? চেষ্টা করবেন আজরাইল কে পাঠানো হলো, আজরাইল
যাও চলে যাও অমুক বান্দার কাছে, একশোটা খুন করে ফেলেছে, ও তওবা করবে রে আমার ওলির হাতে বায়াত হতে চায়, তওবা করে গুনাহ মাফ পেতে চায়, ওর তো হায়াত শেষ হয়ে গেছে, ওর জানটা কবজ করো, জাহান্নামের জাহান্নামের ফেরেশতারা গেল জান্নাতে, সিজ্জিন থেকে জান্নাতের ফেরেশতা গেল জান্নাতে, ইল্লিন থেকে দুই গ্রুপ গিয়ে দাঁড়িয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন জিব্রাইলকে বলে, জিব্রাইল চলে যান আপনি আমিন হয়ে যান, ওই মানুষটি যদি তওবা করার জায়গা ওলির বাড়ি পর্যন্ত বেশি রাস্তা যেয়ে থাকে, আমি আল্লাহ আমার ওলির কাছে যাওয়ার নিয়ত করার কারণে রে ওর তওবা কবুল করে নিয়েছি, ওর গুনাহ মাফ করে দিয়া জান্নাতি বান্দা বানাই নিয়েছি। আপনি আমিন হয়ে যান, সাধেয়ার হয়ে যান, আপনি জুমি নাকি মাপে দেখেন ওরা দুই রূপ গেছে, সিজ্জিনের ফেরেশতারা গেছে, ওরা আসে বলতেছে একশোটা লোক ফোন করেছে, এই লোক কোনোদিন জান্নাতি হতে পারে না, একে আমরা জাহান্নামে নিয়ে যাব, আর ইবলিনের ফেরেশতারা এসেছে বলেছে না না এ তওবা করার নিয়ত করেছে। বুখারীর হাদিসে আসছে ইন্নামাল আমালু আমালু বিন্নিয়াত, নিয়তের উপরেই মানুষের আমল নির্ভর করে, ও তো নিয়ত করে নিয়েছে আল্লাহর ওলির কাছে তওবা করবে, কিন্তু যেতে পারে না, তার হায়াত শেষ হয়ে গেছে, কিন্তু নিয়তির কারণে ও আল্লাহর জান্নাতি হয়ে যাবে। দুই গ্রন্থ করে এভাবে কথা বলা শুরু হয়েছে, হযরত জিব্রাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে গেল, জহমতের ফেরেশতারা এখানে তোমাদের কোনো কাজ নেই, আমার নাবী তোমাকে পাঠিয়ে দিয়েছেন, এই মানুষটা যদি রে ওই আল্লাহ আল্লাহর ওলি হক্কানি আলেম ওই আলেমের দরবার পর্যন্ত যেতে যদি বেশি রাস্তা ক্রস হয়ে থাকে তাই ইল্লিনে যাবে, এর দোয়া কবুল হয়ে গেছে, এর তওবা কবুল হয়ে গেছে, আর যদি কম দিয়ে থাকে রাস্তা ওই দিকেই যদি বেশি রাস্তা থেকে থাকে তাহলে তার তওবা তওবা কবুল হয় না, ও জাহান্নামে যাবে। কোনো চিন্তার কারণ নেই, আমি আমিন হয়ে এসেছি, আমি সার্ভেয়ার হয়ে এসেছি, আমি এবার মাপা শুরু করব। জিব্রাইল আলাইহিসসালাম জমি মাপা শুরু করলেন আল্লাহর ওলির দরবার বাড়ি থেকে ওই মানুষটির তো তওবা করার জায়গা পর্যন্ত মাপা শুরু করে দিলেন। আমার আল্লাহ বলে জমি রে ওয়াল আরদু ফারাশনাহা ফানিমাল মাহিদু, আমার কথা মানো, ওই বান্দাটা যখন আমার ওলির কাছে যাওয়ার নিয়ত করেছে রে আমি আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে গেছে রে, ওর জীবনের গুনাহ মাফ করে দিয়েছি, আমার ওলির দরবারে যাওয়ার চিন্তা করার সাথে সাথে ওকে আমি জান্নাতি মানুষ বানিয়ে ফেলেছি। রে জমিন ও তোমাত্র এক ধাপ এক পা গিয়েছে, বিশাল বড় হইয়া পড়ে রয়েছে, এই মুহূর্তে তওবা করতে যাওয়ার রাস্তাটা কম হয়ে যা, আল্লাহর ওলির দরবার মত রাস্তা কম হয়ে যা, এই দিকের রাস্তা বেশি হয়ে যা, জমিন বেশি হয়ে গেল। জিব্রাইল ইসলাম মেপে দেখলেন তিনি তওবা যাওয়ার রাস্তাটা আল্লাহর ওলির দরবারে যাওয়ার রাস্তাটা বেশি চলে গেছে, কম রাস্তা রয়েছে, ইল্লিনের ফেরেশতারা আছে, এই জাহান্নামী লোকটাকে দিয়ে দেওয়া হলো জান্নাতে ঢুকানোর জন্য। বুখারী শরীফের হাদিস। সুতরাং তওবা যদি একাকাই কবুল হতো তাহলে নবী রাসূল ওলি আওলিয়া লাগতো না, তারপরও যার দরকার সে হবে, যার দরকার হবে না আমাদের কোনো যায় আসে না, আমাদের দায়িত্ব হলো জানিয়ে দেওয়া, দায়িত্ব হলো জানিয়ে দেওয়া। হেরোইন গাঁজা মদ খাবেন না, নামাজ রোজা হজ জাকাত ফরজিয়াত ওয়াজিবাত সুন্নিয়াত ছাড়া যাবে না, মহিলা পুরুষ একাকার হবেন না, বেপর্দা বেহায় হবেন না, দুরুদ শরীফের আমল প্রতিদিন কমে পক্ষে 100 করে, 200 বার, 500 করে, 1000 বার পড়বেন, ইনশাআল্লাহ মৃত্যুর পূর্বেও যদি আমার নবীর সাথে আপনার সাক্ষাৎ হবে, আপনি হালাল খাবেন, হারাম থেকে বাঁচার চেষ্টা করবেন, এর পাশাপাশি ঢিলা কুলুক ব্যবহার করতে না পারলেও অবশ্যই টিস্যু ব্যবহার করবেন, আপনার প্রাইভেট টয়লেটে যেন টিস্যু থাকে, এটা কিন্তু পবিত্র হওয়ার একটা মাধ্যম। চুল দাঁড়িতে কলপ লাগানো যাবে না, পেকে গেছে চলে যায়, কলপ লাগালে সে ব্যক্তি লাইয়া জি দুরি হাল জান্না, আল্লাহর বন্ধু বলেছেন মুসলিম শরীফের হাদিসে জান্নাতের গন্ধ পাবে না। চুল দাঁড়িতে কলপ লাগানো যাবে না, মেহেদি দেওয়া যেতে পারে, বাটা মেহেদি, মেহেদি দেওয়া যেতে পারে, মেহেদি দেওয়া জায়েজ রয়েছে সুন্নতে সাহাবা, কিন্তু কলপ দেওয়া যাবে না, মহিলার নেল পালিশ দিতে পারবে না, নেল পালিশ এবং কলপ মানুষকে এমনভাবে প্রলেপ দিয়ে দেয় সে অযু গোসল হবে না,
সে নাপাক অবস্থায় মরবে, অযু গোসল হবে না, সে নাপাক অবস্থায় কবরে যাবে। নাপাকের জন্য জান্নাত হারাম, জাহান্নাম আছে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য চুলদারিতে কলপ লাগাবেন না, লাগিয়ে থাকলে বন্ধ করে দিন, দরকার যদি হয় খুবই মেহেন্দি দেন, না হলে সাদা আছে সাদাই থাক। পাকছে আল্লাহর হুকুমেই পাকছে, কাঁচা ছিল আল্লাহর হুকুমেই কাঁচা ছিল, কথা কয় না কেন? আল্লাহর হুকুমের উপরে মাদুরি করা যাবে? বরং আল্লাহর হাবিব বলেছেন, যাদের চুলদারি কাঁচা পেকে গেল ওই ব্যক্তির দোয়া ফেরত দিতে আমার আল্লাহ লজ্জা পায়। সুবহানাল্লাহ বলবেন না তুমি? আপনাকে আল্লাহর কাছে দোয়া কবুলের একটা হাতিয়ার বানানো হচ্ছে, আর আপনি সেটাকে পারে ধরে কালো করে দিচ্ছেন, কালো করা যাবে। আমল করুন, আল্লাহ সন্তুষ্ট করে থাকুন, মৃত্যুবন্ত হকানি ওলিদের সাথে লেগে থাকুন ইনশাআল্লাহ। বিশ্বাস রাখেন বুখারীর হাদিস, আল মারউ মা আমান আহাব্বা, পৃথিবীতে যার সাথে যারা আপনার মহব্বত তার সাথে আপনার হাসর হবে। আপনি চোরের সাথে মহব্বত করেন, চোরের সাথে হাসর, বাগাতের সাথে মহব্বত দাঁড়ায় হাসর, নবীর দুশ্মনের সাথে মহব্বত করেন, নবীর দুশ্মনের সাথে হাসর, আল্লাহর ওলিদের সাথে মহব্বত করবেন, আল্লাহর ওলির সাথে হাসর। আল্লাহ পাক এই জন্য বলেছেন কোন মাস সাদিকিন, এক কথায় বুঝে নেবেন, আপনাদের চিটা ধান ধানের মধ্যে থাকে না, এই চিটা ধান ধানের বগল তলায় থাকে, একই বাজারে একই দোকানে বিক্রি হয়, কোনো টেনশন নেই, একই দামে বিক্রি হয়ে যাচ্ছে। আমার আল্লাহ কে আমাদের দিন বলবেন? আমার নবী বলেছেন বুখারীর হাদিসে, যার সাথে যার মহব্বত তার সাথে হাসর। এ ওদের মুরিদেরা, আমার ওদের আমাকে মেরেছে জান্নাত পাওয়ার আশায় নয়, মানুষকে জান্নাতি বানানোর জন্য, আমাকে মেনেছে, আমার নবীকে মেনেছে। সুতরাং সেই ওলিদেরকে যখন তোমরা, আমি আল্লাহকে মানার আদেশে, আমি আল্লাহ আল্লাহকে মানার উদ্দেশ্যে, আমার নবীকে মানার উদ্দেশ্যে যখন আর ওলিকে মেনেছ, কোন মাস সদিকিন আয়াতকে ফলো করেছ, আমি আল্লাহ আমার ওলিদের সাথে আজকে তোমাদেরকে একই জান্নাতে একই বাজারে একই দামে বিক্রি করতে চাই। কোন মাস সদিকিন সত্যবাদী আল্লাহ ওয়ালার সাথে হতে হবে, এটা ডক্টর আশাফের দিকে নয়, অন্য কেউ নয়, খুঁজে বের করতে হবে। যিনি ওলি তিনি কখনো অর্থের লোভ করবেন না, তিনি ইচ্ছে করে হারাম কাজ করবেন না, তিনি কখনো নবীর দুশ্মনী করবেন না, তার দ্বারা কখনোই কোনো মানুষের ক্ষতি হবে না, লোভ থাকবে না, হিংসা থাকবে না, অহংকার থাকবে না, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতে সত্য বলবে, কাউকে ভয় পাবে না, সত্য কথা বলা উত্তম জিহাদ, সত্য গোপনকারী বোবা শয়তান কোনো সময় সে বোবা শয়তান হবে না, কারো উপর জুলুম করবে না বটে, কিন্তু কোনো জালেমের সাথে আপোষ করবে না। সুবহানাল্লাহ বলবেন না? এমন হক্কানি আলেমকে খুঁজে বের করতে হবে আপনাকে, তাহলে আপনি তার সাথে হাজির হবে ইনশাআল্লাহ, বিশ্বাস রাখেন আপনি জান্নাতে। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। সবাই খালেজ তবা করুন, সকলে গায়ে গা হাত দে, বামিস্তরের দুই আঙ্গুল নিচে কালবে মাকাম, সে দিয়ে খেয়াল করে সকলে খালিজ তবা নিয়ে ইনশাআল্লাহ তবা আল্লাহর হাবিব পূর্ণ করবে। দেশ বিদেশ থেকে কোনো নন মুসলিম অন্য কেউ যদি আমাদের রেডিও লাইভে থাকেন, তাদেরকেও বলছি যদি তবা করেন আপনি নতুন মুসলমানের মর্যাদা পাবেন, আর বাতিল ফেরকা হলে তিনি অবশ্যই তিনি গুনাহ মাফ হবে, কেউই বাতিল হয়ে আমরা জন্ম নেইনি, আপনি নিজের আকিদা ঠিক করেন, ওখানে থেকে আপনি জান্নাতি মানুষ হয়ে যাবেন। সকলে সবাই আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম, আয়া আমার আল্লাহ পাক আমি তাওবা করছি গুনাহে সগীরা কবীরা জাহিরি বাতিনি ইচ্ছায় অনিচ্ছায় রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে গোপনে নফসের তাড়নায় শয়তানের প্রবঞ্চনায় রক্তের গরমে বাতিল ফেরকার সোয়াশায় যৌবনের তাড়নায় যত প্রকার জানা অজানা শিরক বিদআত কুফর হারাম নাজায়েজ মাকরুহ জুলুম অন্যায় অবিচার আমাদের দ্বারা হয়ে গেছে সকল গুনাহ হতে তওবা করছি তওবা করছি তওবা করছি, আয় আল্লাহ পাক আপনার হাবিব নূর নবী হায়াতুন নবী আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক ওসিলায় মহব্বতে তাহাজ্জুদ মুহূর্তে দোয়া কবুলের মুহূর্তে আমাদের তওবা কবুল করুন, আমাদের গুনাহ মাফ করুন, গুনার জায়গা নেকি দিয়ে পরিবর্তন করে দিন। আমিন। আস্তাগফিরুল্লাহ রব্বি
মিন কুল্লি দামবি ওয়া তুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله آية النقاب আজতে সকল গুনার কাজ ছেড়ে দেওয়ার প্রচেষ্টায় সকল নেক আমল ফরজ ওয়াজি সুন্নাত মুস্তাহাব নামাজ রোজা হজ যাকাত সহ যেই সমস্ত ঈমান আমল আকীদায় আপনি সন্তুষ্ট হয়ে দুনিয়াতে শান্তিপূর্ণ গায়েবি মদদপূর্ণ হাকিকতে কবুলযোগ্য ঈমানি আমলি জীবন দান করার ওয়াদা করেছেন আখিরাতে জান্নাতুল ফেরদাউস দান করার ওয়াদা করেছেন সেই সমস্ত গ্রহণযোগ্য কবুলযোগ্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনাদের সাথে মিলযোগ্য পবিত্র কোরআন শরীফ হাদিস শরীফ ইজমা কিয়াস সম্মত ইসলাম ঈমান আমল আকীদায় পরিপূর্ণ পরিপুষ্ট হওয়ার মানসিকতায় এবং বাংলাদেশ সহ সমগ্র দুনিয়ায় হাকিকতে বাইআত হাকিকতে দাওয়াত হাকিকতে জিহাদ ভিত্তিক জঙ্গিপনা মুক্ত দেশ জাতি ও ইসলামে ক্ষতি মুক্ত বলে দেশ জাতি ও ইসলামে ক্ষতি মুক্ত উপকারযুক্ত খেলাফত কায়েমের আত্মপ্রাণ প্রচেষ্টায় আমি বাইআত হচ্ছি আমি মুরিদ হচ্ছি আমি বিক্রি হচ্ছি উপর হার মুহাম্মদ আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী যিনি মুস্তাফিদ হচ্ছেন খেলাফতপ্রাপ্ত হচ্ছেন এজাজতপ্রাপ্ত হচ্ছেন হক ফুরফুরা সিলসিলাভুক্ত আল হাস আব্দুল্লাহ মারুফ মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাই রহমতুল্লাহ আলাই ওনার হাত বাই হাত বায়াত বাই বায়াত তওবা বাই তওবা আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক 43তম খেলাফতপ্রাপ্ত এজাজতপ্রাপ্ত সকল তরিকা কাদিরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সকল তরিকার মূল তরিকায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় আল্লাহ আমাদের তওবা ও বায়াতের হাতকে হাত বাই হাত আপনার হাবিবের হাত মোবারকের সাথে মিলিয়ে দিন আপনার কুদরতের কাছে কবুল করে নিন আয় আল্লাহ মুমিনে কামিল হিসেবে কবুল না করে বারবার স্বপ্নে এবং রুহানি ভাবে আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে না দেখিয়ে মুসলিমে কামিল ওলি কামিল হিসেবে কবুল না করে নবীজির সাথে ওলি আউলিয়ার সাথে নিজ মুর্শিদ কিবলার সাথে জান্নাতি হিসেবে ঘোষণা না দিয়ে আমাদেরকে আমাদের একদিনেরও ভক্ত পুরুষ মহিলা জিন ইনসান একজন মুসলমানকেও কবরে নেবেন না আয় আল্লাহ রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে গোপনে জীবন চলার সকল পথে সকল প্রকার জিন শয়তান মানব শয়তান কাফের মুশরিক বেদিন বদ্দিন ইহুদি নাসারা
মুশরিকিন এবং বাকির 72 ফিরকা শিয়া মুতাজিলা কাদিয়ানি বাহাই ওয়াহাবি খারিজি মুদাসসিমা মুশাববিহা যাবতীয় বাতিল ফিরকা ও তাগুত ও জালিম এবং মুনাফিকের জুলুম থেকে ষড়যন্ত্রকারী চক্রান্তকারীর ষড়যন্ত্র চক্রান্ত থেকে আসমানি বালা জমিনি বালা মুসিবত বিপদ আপদ রোগ ব্যাধি করোনা ভাইরাস সহ সকল প্রকার দুরারোগ্য থেকে সকল জাদুবিদ্যাকারী পুরুষ মহিলা যে ইনসান জাদুবিদ্যা থেকে আয়াত আমাদেরকে আমাদের ভক্ত পুরুষ মহিলা যে ইনসান সকল মুসলমানদেরকে হেফাজত করবেন আল্লাহ পাক হেফাজত করবেন আল্লাহ পাক হেফাজত করবেন আল্লাহ পাক আমিন মৃত্যু পর্যন্ত শাস্তি সপরিবারে হানাফি মাযহাবের ভিত্তিতে সিলসিলায়ে কুরকুরার ভিত্তিতে সত্যিকতের ভিত্তিতে আমাদেরকে পরিপূর্ণ কোরআন শরীফ হাদিস শরীফ ইজমা ও কিয়াস সম্মত জীবন যাপন করার তৌফিক দান করুন আমিন ইয়া আল্লাহ সমাজ আমিন 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 বিগাইবি মাদাদিকা ওয়াসিমি সুলতানিকা আবি জালালি ওয়াজহিকা আবি মুহাব্বতি ওয়াসিলাতি আখিরি নবীকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইফিল্লাহিল ফাতিহি ওয়াদিহি ওয়াসাল্লিম আমিন ইয়া আল্লাহু সামাদ ইয়া রাব্বাল আলামিন বহুরমতি রহমাতান লিল আলামিন বাবারা দোয়া হবে সকলে বসুন সকলে পেয়েছেন দোয়াটা করেছিলেন সবাই পড়ুন আল্লাহুম্মা আমিন اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وارحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين شدو دورتك مسافر حالتك أمي بنا قائشة আল্লাহ আপনার হাবিব বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়ে যায় আপনার হাবিব বলেছেন তাহাজ্জুদ মুহূর্তে দোয়া কবুল হয়ে যায় আমি গুনাহগার গুনার বোঝা মাথায় নিয়ে আপনার পাগল বান্দা বান্দিগুলোকে সাথে নিয়ে আমি দুখানা হাত তাহাজ্জুদের মধ্যে তুলে ধরলাম দেশ বিদেশ থেকে পাগলগুলো কেমন করে আমাদের সাথে বসে রয়েছে কত ভিডিও রয়েছে ছবি দেখা যায় না দেখে পাগল পুরুষ মহিলাগুলো হাজার হাজার জায়গা থেকে রেডিওতে বসে রইল ওরা কি চায় আল্লাহ মিলাদ মাহফিলে এসে পাগলগুলো ঘন্টার পর ঘন্টা সময় দিল এরা কি চায় এই গভীর রজনীতে মুসাফির হালতে আপনার এই বান্দা বান্দিদেরকে আমি কি দিয়ে বিদায় করবো আমার কাছে তো দেওয়ার কিছু নাই শুধু একটি জিনিস আপনি এবং আপনার হাবিবের সংযোগ দিয়ে দিয়েছি যেখানেই তারা বিপদে পড়বে গয়বি মদত ছাতার মতো দিয়ে দিবেন যেখানে বিপদে আছে রহমত নাজিল করবেন ঋণগ্রস্তদের ঋণ মুক্ত করে দিবেন বিপদগ্রস্তদের বিপদ মুক্ত করে দিবেন অশান্তি গুলোকে শান্তিতে পরিবর্তন করে দিবেন রোগ ব্যাধি থাকলে সুস্থ করে দিবেন আল্লাহ হায়াত বাড়িয়ে দিবেন হায়াত বাড়িয়ে দেওয়া যদি মঙ্গলজনক না হয় দয়া করে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে দেবেন আমার সোনামণি আম্মা জন্মা এবং মেয়েরা পর্দার অন্তরাল থেকে বিভিন্ন জায়গায় রেডিওতে বসে বিভিন্ন ভাবে রয়েছে আল্লাহ তাদের মেয়েরই সমস্যার সমাধান দেন ওদের সে যাদের সন্তান হয় না খুব বড় সন্তান দান করুন যে মেয়েদের বিয়ে হয় না বিবাহের ব্যবস্থা করে দিন যে মেয়েদের স্বামী ইন্তেকাল করেছেন স্বামী দয়া করে জান্নাতি করে দিন
যে মেয়েদের স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই জান্নাতি মহব্বত পয়দা করে দিন। আল্লাহ বেকারদের বেকার কর্মসংস্থার ব্যবস্থা করে দিন। চাকরিজীবীদের চাকরিতে বরকত দিন, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিন, আমার মুরব্বী বাবাজিদের হায়াত বাড়িয়ে দিন, আমার তরুণ যুবক হীরক খণ্ডদের হায়াত বাড়িয়ে দিন, আমার স্নেহের কচিকাছে মাসুমদের হায়াত বাড়িয়ে দিন, ছাত্র ছাত্রীদের মেধা করে দিন। আল্লাহ সমস্ত স্কুল কলেজগুলোতে নতুন করে শিক্ষার মান আপনি ফিরিয়ে দিন। আল্লাহ করোনা ভাইরাস সকল বিপদ থেকে বাংলার এই ওলিয়াদের দেশকে আপনি হেফাজত করুন, সারা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করুন, কাফের মুশরিকদেরকে আপনি হেদায়েত দান করুন। দয়ার সাগুন আল্লাহ সকল হাতিয়া গুলো লক্ষ কোটি গুণে বাড়াইয়া ভুল ত্রুটি ব্যাধি মাফ করে দিয়ে কবুল করে নিয়া আপনার হাবিব নবী হায়াতুন নবী আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক খেদমতে সোনার মদিনায় পৌঁছিয়ে দিন। সারা দুনিয়ার মুসলমান নারী কি মৃত কি জীবিত সবাইকে মাফ করে দিন। এই টাঙ্গাইলের বুকে কে কোন জমিনে কোন পারিবারিক কবরস্থানে কোন ব্যক্তিগত কবরস্থানে কোন যৌথ কবরস্থানে শুয়ে রয়েছেন সকলের কবর আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন। এখানে আমার কোটিয়া দরবারে মসজিদ কিবলা ঘুমিয়ে রয়েছেন, আল্লাহ তাহার দরবারে পৌঁছিয়ে দিন, আল্লাহ ফরাজিকন্দি দরবারে পৌঁছিয়ে দিন, সতুরার দরবারে পৌঁছিয়ে দিন, ফুরফুরার দাদা হজুর কিবলার দরবারে পৌঁছিয়ে দিন, তারা পাঁচ সন্তান এবং সন্তানেরা এবং নাতি পুতিদের দরবারে পৌঁছিয়ে দিন। রব্বুল আলামিন বিশেষত লাস্ট ফিনিশিং এ আমার কারিমুল্লাহ সিদ্দিকী হুজুর কিবলা আমাকে আল্লাহ আমাকে খেলাফত দেওয়ার পরে বায়াত করার পরে চার বছর পরে ইন্তেকাল করলেন, ওনার রূহ মোবারকে হাদিয়া পৌঁছিয়ে দিন, ওনার আব্বা জুলফিকার সিদ্দিকী সহ দাদা হুজুর কিবলা পাঁচ সন্তানে কবরে হাদিয়া পৌঁছিয়ে দিন। দাদা হুজুর কিবলা মুজাদ্দিদ জামান সহ সকল ওলিয়া উলিয়া দশ কুতুব আব্দুল মুজাদ্দিদ আব্দুল আলিম আজমাইন চার তারিখে পেরে পিরি চার মাথায় ইমামগণ আল্লাহ ফুরফুরা মেদিনীপুর জনপুর শশিনা কদিয়া তিস্তিয়া রাজমন্ডা মুজাদ্দেরিয়া সালামাবাদ আহমদাবাদ সোনাকান্দা ফুলতুলি যত ওলিয়া উলিয়া যেখানে শুয়ে রয়েছেন সেখানে এদের মরে ঘাদে পৌঁছে দিন। বাংলার সাদের আল শাহ পরান সামাদুল মাই সর বলকি খানজান আলী আল্লাহ সাদি যত ওলিয়া উলিয়া বাংলার যিনি শুয়ে রয়েছেন সকল ওলিয়া উলিয়া রূহ মরে ঘাদে পৌঁছে দিন। বিশেষ করে আল্লাহ এই গভীর রাতে তাহাজ্জুদ মুহূর্তে যারা হাত তুলেছে অনেকের দরদি মা কবরে শুয়ে গেছে, দরদি বাবা না জানি আমাদের দিকে চাতকের ন্যায় তাকিয়ে রয়েছে, রে সন্তানেরা তোমাদেরকে শান্তি দিতে গিয়ে কত না অপরাধ আমি করেছি, তোমাদের জন্য গাড়ি গাড়ি করতে গিয়ে কত অপরাধ জগৎকে বাছাই করেছি, আজকে বড় কষ্টে আছি রে, আমার আমলনামা বন্ধ হয়েছে কিন্তু তোমরা পাঠালে আমি পেয়ে যাব। আল্লাহ বাবাকে কেমনে ভুলব, বাজারে গিয়ে একটু বাদাম ভাজা বাবা খেতে মন চেয়েছিল, আধা পোয়া বাদাম বাবা হাতে নিয়েছে মনে পড়ে গেছে ছোট্ট সোনাদের কথা, কেমনে খাবো আমার সোনার টুকরা দেখছে রে, বাবা বাদাম ভাজা পকেটে রেখে দিয়েছে, ডান হাতে দুধের ভাণ্ড বাম হাতে কলা নিয়ে বাবা বাড়ির দিকে যায়, লোকেরা বলে বিকাল বেলা ডান হাতে কলা বাম হাতে দুধ নিয়ে কোথায় যান, বাবা বলে আমার সন্তান গুরু যদি পেট ভরে খাবার না খায় আমি সহ্য করতে পারি না, বেলা আমার সন্তান গুলো দুধ বাচ্চারা খেতে পারে না, ওনার দুধ দিয়ে ভাত খাবে আমি শান্তি পাবো, আল্লাহ কোন স্কুলে পড়ালে কোন মাদ্রাসায় পড়ালে কোন অলির দরবারে নিয়ে গেলে আমার সন্তান বড় হবে, এটাই ছিল বাবা মার আত্মপ্রত্য, ওই বাবাকে কেমনে ভুলবো আল্লাহ, বাবা যদি কবরে থাকে কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দে, মা দুঃখিনী প্রতিবেশীর বাড়িতে বেড়াতে গেছে
একটা জিলাপি বাপের ফল খেতে দিয়েছেন আমার দাড়ির জন্য। মা বলবো আর বোন আমার, আমাকে আমাকে দয়া করে মেনে কিছু নেবেন না, আমার সন্তান ছাড়া আমি কিছু খেতে পারি না। মেহমানদারের ওই আপেলটা মেহমানদারের ওই জিলাপিটা মা আসলে বেঁধে নিয়ে সন্তানদের মুখে দিয়েছে। ওই ধরতি মা যাদের কবরে কবর জান্নাত বানাই দেন। বউ হারালে বউ পাওয়া যায়, স্বামী হারালে মেয়েরা স্বামী পেয়ে যায়, মার বাবা হারালে সারা জীবনে আর কোথাও পাওয়া যায় না। ওই ধরতি আব্বা আম্মা যাদের বেঁচে আছে হায়ার বাড়িয়ে দেয়, তাদের খেত বোধ করে আমাদেরকে জান্নাতি সন্তান কবুল করে নেন। জেসরার ছেলেরা মা বাবার খেদমত করে না, মা বাবাকে দেখতে পারে না, এদের আমল কবুল হবে না, জাহান্নামে যাবে, বুঝবার তৌফিক দেন। দরদি আল্লাহ মরণ তো আসবে, জানি না কোন দিন ডাক পড়ে যায়, মাইকে অমুকের ছেলে অমুকার নাই, ডক্টর আসলার সিদ্দিকি আর জমিনে নাই। ওই দিন আমাদের সুন্দর করে তৈরি করে বিল্ডিং থেকে আমাদের নাস্তা টেনে টেনে নামাবে, যাদের মহব্বতে সব করলাম, একটা সন্তান বলবেন আমার বাবাকে ঘরে রাখো, একজন স্ত্রী বলবেন আমার স্বামীকে ঘরে রাখো, নিয়ে যাও তাদের কবর দাও, না হলে দুর্গন্ধ বের হবে। বের করে দিল ভাঙ্গা চৌকিতে শুয়ে জীবনের সকল সম্পদ কেড়ে নিয়ে ক্ষান্ত হলো না, শরীরের সিলাইওয়ালা সুন্দর পোশাকটা কেটে কেটে খুলবে, একটি আধুনিও যেন নেওয়া না যায়, সিলাই সারা তিন টুকরা সাদা কাপড় পেঁচিয়ে দেবে। আমার হাতগুলি কোথায়, যে হাত দিয়ে আমি গোসল করতাম আমার পাগুলি কোথায়, যে পাগুলি দিয়া দিয়ে যে পুকুরে যেতাম ধন্যাতে যেতাম, ওই পাগুলি কেন চলে না, কি আমাকে শোয়াইশো গোসল দেওয়ায় বলো এ পাতা গরম পানি দিয়া। হিন্দুরা সাদা কাপড় দিয়ে বেঁধে দিয়ে যখন আমাদের আমাদের খাটনিতে উঠাবে, মায়ের কাছে গিয়ে বলবে মা গো আমার বাবাকে সকালবেলা একবার বাবা বলে দেখেছিলাম, মা আমার বাবা আদর করে আমাকে বুকে জড়িয়ে নিয়ে কত না ধরে চুমু দিয়েছিল, মা বিকালবেলা আমার বাবাকে বারবার ডাকি গো মা, আমার বাবা কেন ডাকে সারা দেয় না আম্মা জান, আমার বাবাকে তিনজন তিন কাপড় টুকরা তিনটা কাপড় পরে দিল কেন, চারজন চার কাঁধে করে কোথায় নিয়ে যায়, আমার বাবাকে আর বাড়িতে আসবে না, আমার বাবাকে আর আমাকে মসজিদে নিয়ে যাবে না, আমাকে আদর করে বিভিন্ন রকমের খাবার খাওয়াবে না। মা দুঃখিনী বলবে বাবা তোমার বাবা এমন দেশে যাচ্ছে রে, যে দেশে গেলে মানুষ আর দুনিয়ায় ফিরে আসে না, দুনিয়ার জেলখানায় বন্দি হলে সবাই একবার না একবার দেখতে পায় তোমার বাবাকে এমন জেলখানায় বন্দি করছে, দুনিয়ার আর কেউ দেখতে পাবে না, হাটে নয় মাঠে নয় ঘাটে নয়, আজ থেকে তুমি এতিম হয়ে গেছো বাবা, তোমার মা বিধবা হয়ে গেছে, আল্লাহ মরণে ভয় পাই না, আল্লাহ আমাদেরকে লাঞ্ছিত মরণ দেবেন না, বেঈমানি মরণ দেবেন না, আল্লাহ আমাদের ওই বার বাগানে
পাশের ঝাড়ে শিয়াল কুকুরের আড্ডা খানায় একা একা ওই ফুটু কবরের মধ্যে গরমের সিজনে ভাবসা গরমের মধ্যে ফ্যান না দিয়ে শীতের মধ্যে ল্যাপ কাঁথা না দিয়ে বর্ষার মধ্যে কবর বদা ভরা পানির মধ্যে আমাদেরকে যেদিন ছেড়ে দিবে কেমনে থাকবো ওই কবর বাবারা মনের কথা স্মরণ করুন আমার নবীজি বলছেন কাফা বিল মাউত ওয়াহিদা একটা মানুষের মরণ সবচেয়ে বড় ওয়াজ মরণের সাথে বড় সত্য আর কি আছে ওই বাল বাগানে কি আপনি থাকবেন বাবা কি আপনাদের সাথে হবে কবর থেকে জান্নাত পর্যন্ত মেহরবানি করে সকল জায়গাতে আপনার খাস রহমতে আমাদের নেগাবানি করবেন আল্লাহ আল্লাহ মমিনে কামিল মুসলিমে কামিল আলিয়ে কামিল না বানায় কবরে নেবেন না বারবার স্বপ্নে নবীজিকে না দেখায় কবরে নেবেন না ওলি আল্লাহর মাকাম না দিয়ে কবরে নেবেন না নিজ মসজিদ কিবলার সাথে জান্নাতি ঘোষণা না দিয়ে কবরে নেবেন না আমার একদিনও মুড়ি ভক্ত একদিনও আপনার সন্তুষ্টির আশায় ভালোবাসার মানুষগুলো পুরুষ মহিলা দিন ইনসান একজন মুসলমানকেও আপনি কবরে নেবেন না আমার বাংলাদেশ সারা জমিনের উপর রহমতাই করে ইমাম মাহাদী আসসালামের নেতৃত্বে যদি সারা জমির মধ্যে কোরআন সুন্নাহ হাই করে দাওয়াত হাই করে জিহাদ হাই করে বায়াত ভিত্তিক জঙ্গি গোনামুক্ত খেলাফত কায়েম করে দিন আমাদের জান মাল বাংলার বিরোধী দল সরকারি দল সর্বস্তরের প্রশাসন বিচারক কর্মচারী কর্মকর্তা বৃন্দ সর্বস্তরের মানুষকে আপনার পক্ষে নবীজির পক্ষে ইমাম মাহাদীর পক্ষের সৈনিক হিসেবে কবুল করুন যতদিন খেলাফত কায়েম না হয়েছে সারা পৃথিবীর কোন দেশে বাংলার কোন জায়গায় কোন দল কোথায় কি করছে জানতে চাই না আপনি আলিমুল গায়েব আপনি সকল গায়েবের খবর জানেন আপনার কাছে দায়িত্ব অর্পণ করছি খেলাফতের পূর্ব মধ্য পর্যন্ত ছিন্নমূল থেকে তৃণমূল পর্ব থেকে আপ লেভেল পর্যন্ত সর্ব সেক্টরে আপনি এমন সব মানুষকে বাছাই করে করে দায়িত্ব দান করেন যাদের কাছে দেশ জাতি ও আপনার সন্তুষ্টি পূর্ণ নবী প্রেমের ইমানি ইসলাম নিরাপদ থাকবে আপনার দয়া দিয়ে আপনি তাদের উপরে দায়িত্ব অর্পণ সকলের জীবনের গুণা মাফ করে জীবন ভর আমরা গুণা করেছি আমাদের গুণাগুলি মাফ করেছেন এ আশায় আমরা হাত নামাচ্ছি গুণার জায়গা আপনি নেকিতে পরিবর্তন করেছেন এ আশায় আমরা হাত নামাচ্ছি আব্দুল কাদের সাহেব দোয়া চেয়েছেন ওনার রহমত নাজিল করে আমরা এখানে যারা যে দোয়া চেয়েছে দোয়াগুলি কবুল করে দেশ বিদেশ থেকে যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে দোয়া প্রাপ্তি হয়েছে তাদেরকে দোয়া করছি সকলের দোয়া কবুল করে আয়াল্লা চাচাজি রুহুল আমিন সাহেব তিনি অসুস্থ তার জন্য দোয়া চা হয়েছে আমার আমার ছেলে হ্যাঁ ওহিদুল্লাহ হেদায়তুল্লাহ সে তার চাচার জন্য দোয়া চেয়েছে আল্লাহ তাকে রহমত নাজিল করে এমনি ভাবে যারা এলাকায় অসুস্থ রোগী আছে তাদেরকে সুস্থ দান করে আবুল কাদের সহ সবাইকে আপনি সুস্থতা দান করেন রব্বুল আলামিন সুস্থতা দান করুন হায়াত না থাকলে হায়াত বাড়িয়ে দিন হায়াত বাড়িয়ে দেওয়া যদি দুনিয়ার জন্য আখিরাতের জন্য মঙ্গলজনক না হয় আল্লাহ দয়া করে জান্নাতুল ফেরদৌস মেহমান বানিয়ে দিন আপনি দয়া করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত মঙ্গল দুনিয়া করতে চেয়ে থাকেন সকল মঙ্গল আপনি আমাদের দান করবেন তিনি যত অমঙ্গল থেকে দুনিয়া করতে পানা চেয়ে থাকেন সকল অমঙ্গল থেকে আমাদেরকে হেফাজত করেন নামাজ রোজা হজ জাকাত ফরজ ছিনাত পরিপূর্ণ আদায় করার তৌফিক আমাদের দান করেন খাঁটি ইমান খাঁটি আমল আমাদেরকে পরিপূর্ণ করেন আল্লাহ এর মতো সরবরাহ শরীয়ত মাহায়াত মারফাতের মতো এই কত পরিপূর্ণ নসিব করুন আমাদের স্বাস্থ্য স্বাস্থ্য বা যা কোনো কথায় কথায় প্রশ্নের ঘোরায় ঘোরায় দশ প্রতিপা নাম শুধু শের কপি আটপা কার ভাব আতস খার পার সকল প্রতিপার মধ্যে আল্লাহ আল্লাহ এবং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির ফয়েজ জারি করে দিন আমার আল্লাহ মেহরবানি করে আমাদেরকে ওলিয়াউদের মাকাম না দিয়ে কবরে দেবেন আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদি ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লাম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন ওয়া জাআল আখিরা কালামিন আত তাওহীদ ওয়া রিসালাতি الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته
আমার চ্যানেলের নাম জঙ্গি সন্ত্রাস বিরোধী পীর সাহেব, লিখে সার্চ দিলে আমার চ্যানেল পাবেন, অথবা জঙ্গি সন্ত্রাস বিরোধী ওয়াজ ডক্টর আশরাফ সিদ্দিকী লিখে সার্চ দিয়ে পাবেন, অথবা শূন্য ওয়াজ বগুড়া লিখে সার্চ দিলে পাবেন, অথবা আমার মেমোরি রয়েছে, একটা মেমোরিতে প্রায় 300 ওয়াজ রয়েছে, এগুলি সংগ্রহ করবেন, একটা ওয়াজ অন্যকে দিন শোনান, আমার অসংখ্য হাজার হাজার কেতাব পৃষ্ঠাবিষ্ট কেতাব বেরোচ্ছে, সেগুলি নিজেরা সংগ্রহ করবেন, আপনারা নিজেরাই দলিল দিবেন, ইনশাআল্লাহ আপনার দ্বারা যে একটি মানুষ আল্লাহওয়ালা হয় তার জীবনের নিয়ে কোনো কপি আপনি পাবেন।